গুড আফটারনুন রিবন আজকে আমরা একটা ক্লাস করতে চলেছি এবং কালকেই আমাদের পিডির রেজাল্ট বেরিয়েছে আমরা জানি ফলে আমাদের কাজের ক্ষমতাটাকে আরও বাড়াতে হবে পড়াশোনার যে জোরটাকে জোর কদমে নিয়ে যেতে হবে কারণ আর বেশি দিন নেই কিন্তু এবং যেরকম কাট অফগুলো হাই উঠছে আমাদের প্রিপারেশানটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে এবং আমরা জানি যে এমন একটা টপিক আজকে আলোচনা করব যেটা কিন্তু সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই দরকারি আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ আমার সাথে আছেন বায়োলজির টিচার শ্রী রোহিত কুমার পাল স্যার আসুন আজকে আমরা ক্লাস নেব ওকে সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের সকলকে যারা তোমরা প্রিলি কোয়ালিফাই করেছো আমাদের তরফ থেকে তোমাদের অত্যন্ত অভিনন্দন এবং আশা করি তোমরা মেন্সেও খুব ভালো ফল করবে তো যাই হোক বেশি সময় নেবো না আমরা একদম সরাসরি আলোচনার মধ্যে যাব এবং আশা করি তোমরা অন্য সেশনের মতো এই সেশনটাকেও ভীষণভাবে এনজয় করবে পার্টিসিপেট করবে তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই একটাই কথা বলতে চাই যারা প্রিলি পাস করেছো তারা কিন্তু এই খুশিতে থাকে না প্রিলি পাস করেছি খুশি তখনই করবে যখন চাকরিটা পাবে এটা একটু বলে রাখতে চাই কারণ প্রিলি পাস করতে গেলে যে পাস করেছে তার লেভেল অফ হার্ডওয়ার্কিংটা কিন্তু আরও বাড়াতে হবে কারণ মেন্স পাস করতে হবে আবার ইন্টারভিউ পাস করতে হবে আর এছাড়াও আমরা জানি স্যার যে এখন এম আসতে চলেছে সিএচএসএল চলছে সেখানেও কিন্তু আমরা এখান থেকে প্রচুর বায়ো অ্যান্ড জি কোশ্চেন পাচ্ছি কারণ এই জায়গাটা এমন একটা জায়গা একটা কোলাবোরেশনের জায়গা ঠিক আছে তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে একদমই ঠিক আছে আজ আমরা দেখতেই পাচ্ছ আমরা তোমাদের জন্য নিয়ে এসছি কি ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ আজকে আমরা একটু ওয়াইল্ড লাইফের ওপর আলোচনা করব যেখানে জিকেও থাকবে এবং আমাদের স্যার ইভিএসও পড়াবেন অবশ্যই তাহলে আমরা আজকে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি তো দেখে নাও দেখো আজকে আমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফের ওপর টপ টোয়েন্টি কোশ্চেন টপ মিনস একদম টপ লেভেলের কোশ্চেন যেটা আমরা প্রিভিয়াস এর কোশ্চেন হতে পারে বা আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আসেনি বাট আসার চান্স খুব আছে সেগুলো আমরা আলোচনা করব। আর একটা কথা কি কুড়িটা কোশ্চেন দেখে মনে হচ্ছে কিন্তু কুড়িটা কোশ্চেন নয় আমরা এ থেকে প্রচুর ইনফরমেশন পাবো যেগুলো কিন্তু আস্তে আস্তে কুড়ি ইন্টু ফোর হয়ে যেতে পারে বলে আমরা কিন্তু প্রচুর ইনফরমেশন আজকে পাবো তাহলে স্যার আজকে ফার্স্ট কোশ্চেনে চলে যায় একদম আজকে আমাদের ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেন ওকে প্রথম কোয়েশ্চেন দেখো তোমরা কি রয়েছে প্রথম কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যেটা রয়েছে যে অ্যাকর্ডিং টু আইউ হোয়াট ইজ দা স্টেটাস অফ এশিয়াটিক চিতা এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে এশিয়াটিক চিতা তার স্ট্যাটাস কি তো এখানে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ কি কি রয়েছে এন্ডেঞ্জার্ড ভালনারেবল এবং এক্সটিংক্ট সো তোমরা চট করে এই প্রশ্নটার উত্তর তোমাদের চ্যাট বক্সে লেখো তারপর এক্সপ্লেনেশনে আসছি আচ্ছা এই প্রশ্নটির উত্তর কি হবে বলে তোমরা মনে করছো আচ্ছা রূপম নূপুর সুস্মিতা কেয়া সকলকে গুড আফটারনুন আচ্ছা কেয়া লিখেছো এটা আমি প্রথম প্রিলিম দেব আমি প্রিলিম প্রথম দিতে চাই স্যার অবশ্যই তুমি প্রিলিম দিচ্ছ এবং মনে রাখবে এই যে চ্যাপ্টারটা আজকে আমরা করাচ্ছি এটা কিন্তু প্রিলিমসের একদম একটা ওয়ান অফ দ্য মোস্ট টপিক এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমরা পাই তাই বলবো ক্লাসটাকে ভালো করে ফলো করবে ফার্স্ট টু লাস্ট আমরা কিন্তু এখান থেকে প্রচুর কমন পাবো কেয়ার তোমাকে আমি এটাই বলবো ওকে হ্যাঁ চলে সকল অ্যানসার করেছে বি ডিএম কে বিক্রম লিখছে ইন রূপম লিখছো বি অনন্যাশা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড 1952 সালে লাস্ট দেখা যায় ইন ইন্ডিয়া ঠিক আছে এটা ঠিক অপশন ঠিক 1952 সালে এটা লাস্ট দেখা গিয়েছিল ইন্ডিয়াতে রূপম লিখেছো বি বি আবার নূপুর লিখেছো ডি এটা সঠিক উত্তর হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আমরা आंसर चेक নেব সো দিস ইজ ক্রিটিক্যালি আমরা জানি যে এই ক্লাসগুলো হ্যাঁ স্যার এই ক্লাসগুলোতে আমরা একটু आंसर গুলো একটু হার্টকে টাইপের দেখি দেখি আজকে কি আসে সো যেহেতু আজকে ওয়াইল্ড লাইফ দেখতেই পাচ্ছো কিটা চলে সে आंसर দিতে ওকে সো ক্রিটিক্যালি এনডেঞ্জারড এবার তোমরা একটু দেখে নাও এই কোশ্চেনটা যদি আমরা একটু ডিটেইল অ্যানালিসিসে যাই তাহলে এই কোশ্চেনটা থেকে আমরা আরো কি কি তথ্য জানতে পাচ্ছি দেখো যে জায়গাটা আমাদের পার্থক্য করার জায়গা বা আমাদের বোঝার জায়গা সেটা হচ্ছে আমরা এখানে দেখছি যে আফ্রিকান চিতা এবং এশিয়াটিক চিতা এটার দুটোর পার্থক্য কিন্তু এখানে দেওয়া হয়েছে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আফ্রিকান চিতা তাদের ডিস্ট্রিবিউশন কোথায় নর্থ ওয়েস্ট আফ্রিকা ইস্ট আফ্রিকা সাউদার্ন আফ্রিকা বাট এশিয়াতিক চিতা সেটা কিন্তু বেসিক্যালি সাধারণত দেখা যাচ্ছে ইরানে এদেরকে আমরা পাচ্ছি এবং খুব অল্প সংখ্যকই কিন্তু এখনো বেঁচে রয়েছে ঠিক সেই কারণে এরা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এই স্টেটাসের মধ্যে পড়ে এবং তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যে আফ্রিকান চিতা তাদের সাইজ কিন্তু অনেক বড় হয় সেই অনুপাতে এশিয়াটিক চিতা তাদের সাইজ কিন্তু অনেক স্মল হচ্ছে দেন দেখো কি রয়েছে যে লাইট ব্রাউন টু গোল্ডেন ব্রাউন ফার কালার আর ফিকার দেন এশিয়াটিক ওয়ান্স বাট এদের ক্ষেত্রে সাধারণত বাফ টু লাইট ফন কালার বর্ডারিং পেল ইয়েলো স্কিন অ্যান্ড মোর ফার আন্ডার বেলি অ্যান্ড ব্যাক টু নেক অর্থাৎ এদের কিন্তু দেখা যাচ্ছে যে পেটের কাছে কিন্তু অনেক বেশি লোম রয়েছে এবং তোমরা এখানে দেখো প্রশ্নটার যে অ্যাকচুয়াল স্টেটাস সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আফ্রিকান চিতা কিন্তু ভালনারেবেল মানে বিপদগ্রস্ত এর স্টেটাস একটু ভালো অন্যদিকে এশিয়াটিক চিতা সেটা কিন্তু ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড এবার এই যে যে সংস্থা তোমরা নিশ্চয়ই জানো আইউসিএন বা যাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস তো তাদের কিন্তু একটা বেস রয়েছে এবং আমরা জানি যে তারা রেড ডাটা বুক পাবলিশ করে তো এই যে রেড রেডলিস্টের যে ক্যাটেগরিগুলো রয়েছে সেই ক্যাটেগরিগুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু দেখো এখানে ডেফিনেশনগুলো দেখতে পাচ্ছ এবার এই আইউসিএন রেড লিস্ট এই আইউসিএন রেডলিস্টে আমরা কাদের সাধারণত পাই আমরা পাই থ্রেটেন্ড যারা ক্যাটেগরি আছে তাদের তো এই থ্রেটেন্ড ক্যাটেগরিতে কারা কারা পড়ে থ্রেটেন ক্যাটেগরিতে ক্যাটাগরিতে পরে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এন্ডেঞ্জার্ড এবং ভালনারেবল এই তিনটে এবার তোমরা যদি খুব ভালো করে দেখো এই তিনটের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে এবং এগুলো থেকে কিন্তু আমরা আগে পরীক্ষাতে প্রশ্ন পেয়েছি সিজিএল এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে প্রশ্ন কিন্তু আছে দু হাজার উনিশের সিজিএল এ কিন্তু প্রশ্ন ছিল তো দেখো এক্সটিংক্ট মানে কিন্তু যে সম্পূর্ণরূপে বিলুপ্ত ঠিক আছে আর এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড মানে যে কিন্তু বন্য প্রাণে বিলুপ্ত কিন্তু যদি একটু ডিটেলে পড়ো এরপর যে থ্রেটেন ক্যাটাগরিগুলো আছে দেখো ক্রিটিক্যালি এনডেঞ্জার কি বলা হচ্ছে ফেসিং এক্সট্রিমলি হাই রিস্ক অফ এক্সটিংশন এক্সট্রিমলি হাই রাইট দেন দেখো এনডেঞ্জারে কি বলা হচ্ছে ফেসিং ভেরি হাই রিস্ক অফ এক্সটিংশন আর ভাল্নারেবেলে কি বলা হচ্ছে ফেসিং আ হাই রিস্ক অফ এক্সটিংশন তাহলে ভাল্নারেবেল হচ্ছে হাই রিস্ক এন্ডেনজার হচ্ছে ভেরি হাই রিস্ক আর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার হচ্ছে এক্সট্রিমলি হাই রিস্ক তিনটের ডেফিনিশনে কিন্তু এই শব্দগুলোই কিন্তু পার্থক্য গড়ে দিচ্ছে তাহলে এই জায়গা থেকেই বুঝতে হবে যে ভাল তার একটু ভালো যে তার খারাপ তুলনায় একদম স্টেটাসং হয়ে যাওয়ার মুখে এবং এই প্রশ্নটা তোমরা নিশ্চয়ই জানো যে সাধারণত আমাদের দেশে আমরা দেখেছি গত বছরে চিতা কিন্তু কি করা হয়েছে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে কোথায় না কোনো পাল্পো ন্যাশনাল পার্কে সেখানে সেটা ছাড়া হয়েছে তো এবারে তার সাথে সাথে নিয়ার থ্রেটেন্ট দেন লিস্ট কনসার্ন অ্যান্ড ডাটা ডেফিসিয়েন্ট এই গুলোও রয়েছে আর একটা জিনিস বলে রাখি এই যে আইউসিএন সাধারণভাবে যারাই লেড ডাটা লিস্ট পাবলিশ করে তো তাদের ক্ষেত্রে কিন্তু আর একটা প্রশ্ন দেখবে তোমরা পাবে আইউসিএন এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে দ্যাট ইজ গ্ল্যান্ড সুইজারল্যান্ড ওকে তো চলো আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে বলে রাখতে চাই এশিয়াটিক চিতা এই যে চিতাটা এলো ভারতে একটু এখান থেকে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রোজেক্ট চিতা থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমরা বললে একটু আগে যে উনিশশো আর দু হাজার এটা কি হয়েছে রি ইন্ট্রোডিউস হয়েছে এই দিনটাও কিন্তু আসতে পারে দিনটা কিন্তু সেপ্টেম্বরের সতেরো তারিখ কারণ ওদিন কি ওদিন ছিল নরেন্দ্র মোদীর জন্মদিন তাহলে সেদিনকে আমরা এই চিতাগুলোকে রি ইন্ট্রোডিউশন আর রি ইন্ট্রোডাকশন হতে দেখেছি একটা জিনিস দেখো আমাদের এই যে ক্লাসটা আমরা করছি কিন্তু আমাদের কিন্তু সবকিছু পরীক্ষায় নিয়ে মাথায় নিয়ে পরীক্ষা দিতে দিতে হবে একটা জিনিস অ্যান্সারটা দাও উনিশশো বাহান্নতে বিলুপ্ত হয়েছে ভারত দু হাজার বাইশে রি হয়েছে এর সাথে আমরা একটা ঘটনাকে মিলাবো কি ঘটনাকে মেলাবো আমরা জানি ইংল্যান্ডের রানী কে ছিল কুইন এলিজাবেথ টু তা জানি আমরা তাহলে এখন রাজা হয়েছে কে কিং চার্লস্রী তোমাদের পরীক্ষায় কোশ্চেনটা আসতে পারে কুইন এলিজাবেথ টু কবে সিংহাসনে বসেছিল কারণ তিনি কিন্তু এখন অবিচুয়ারিসদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দেখো চিতার সাথে কুইন এলিজাবেথ টু মিলটা কোথায় কুইন এলিজাবেথ টুর সিংহাসনে বসলো উনিশশো বাহান্নতে ভারত থেকে বিলুপ্ত হয়ে গেল চিতা উনিশশো বাহান্নতে কুইন এলিজাবেথ টু মারা গেল কবে দু হাজার বাইশ এবং চিতা এলো দু হাজার বাইশ তারপরে বলতে চাইছে কি যে কুইন এলিজাবেথ টু বেঁচে থাকলে চিতা ভারতে থাকবে না তাই তো এটা ব্যাপার আর যার আমি একটু বলে রাখতে চাই একটু এখানে একটু দেখে নাও যে আমাদের ভারতে মোট কুড়িটা চিতা এসছে আমি বলছি না কুড়িটা চিতা মানে এখন কুড়িটা চিতা হচ্ছে কারণ অনেকে নতুন জন্মাচ্ছে অনেকে মারা যাচ্ছে সেইগুলো আলাদা কিন্তু এসছে কুড়িটা তার মধ্যে আটটা এসছে নামিবিয়া থেকে তোমরা জানো বারোটা এসছে সাউথ আফ্রিকা থেকে নামিবিয়া থেকে এসছে দু হাজার বাইশে আর সাউথ আফ্রিকা থেকে এসছে দু হাজার তেইশে আর একটা জিনিস বলে রাখছি এই নামিবিয়া আর সাউথ আফ্রিকার কিন্তু কান্ট্রি ক্যাপিটাল গুলো আসতে পারে নামিবিয়ার ক্যাপিটাল কি আমরা জানি উইন্ড হক এবং সাউথ আফ্রিকার ক্যাপিটাল কি আমরা জানি তিনটে ক্যাপিটাল আছে তাহলে প্রিটোরিয়া জোহানেসবার কেপটাউন একটা জিনিস বলে রাখবে দুটোরই কিন্তু কারেন্সি সেম উত্তরি কারেন্সি কি র্যান্ড আর এ এন ডি র্যান্ড আর একটা জিনিস মনে রাখবে এই যে আটটা চিতা যখন এসছিল এটা ভালো করে একটা জিনিস মাথায় রাখবে কোন ন্যাশনাল পার্কে এসছে কোনো ন্যাশনাল পার্ক কোথায় আছে মধ্যপ্রদেশে আছে আর আমরা জানি মধ্যপ্রদেশে সব বেশি ন্যাশনাল পার্ক আছে এগারোটা ন্যাশনাল পার্ক আছে তাহলে এই জিনিসটা আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে আচ্ছা এখানে একটা জিনিস কোশ্চেনটা একটা পরীক্ষা এসছিলো রিসেন্টলি যে উইন্ড হক থেকে উইন্ড হয়েক এয়ারপোর্ট থেকে এরা উঠলো চিতাগুলো চিতাগুলো উঠে আমরা যখন দেখছি যে যখন কোন ন্যাশনাল পার্কে এলো তখন তারা কিন্তু হেলিকপ্টারে এলো তাহলে এই যে ট্রান্সফরমেশনটা কোথায় হলো ট্রান্সফারটা ওটা হয়েছিল এই কোশ্চেনটা এসেছিল যে কোথায় একদিন হল্ট করা হয়েছিল এই চিতা প্রজেক্টের মাঝখানে তাহলে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে তাহলে টোটাল এখন কটা চিতা কুড়ি কিন্তু রিসেন্টলি আমরা জানি যে লাস্ট দু মাসে আটটা চিতা মারা গেছে তাই জন্য ভারত সরকার একটা কমিটি গঠন করেছে যে কমিটির কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে দেখা যে কেন এগুলো হচ্ছে কি করা যায় তাহলে পরীক্ষায় কোয়েশ্চেনটা আসবে ওই কমিটিটার নাম কি তোমরা যেন অফলাইন ক্লাস করো তারা সকলেই সকলেই জানো আমি দিনও করেছি এটা যে কমিটির নাম হচ্ছে রাজেশ গোপাল কমিটি ঠিক আছে তাহলে এই জায়গাটা একটু মনে রাখবে তাহলে আমরা চলে স্যার দেখি দেখো পরবর্তী কোশ্চেন আসছে তোমাদের জন্য স্ক্রিনে হ্যাঁ কোশ্চেনটা আমরা পরীক্ষাতেও পেয়েছি এই ডাব্লু বিসিএস দু হাজার একুশ মেন্স এর কোশ্চেন এটা খুব ভালো একটা কোশ্চেন কি বলেছে যে লায়েন টেল্ট ম্যাকাক লায়েন টেল্ট ম্যাক দেখতে পাচ্ছ দেখো লাইনের মতো যে এই পাশে কেশর গুরু রয়েছে তাই নামটা কিন্তু এভাবে মনে রাখতে পারো লাইন টেল মেকাক তোমরা লাইন টেল ম্যাকাকে দেখতে পাচ্ছ তাহলে এটা কোন আন্দোলনের ইস্যু ছিল প্রধান ফোকাস পয়েন্ট ছিল এটা কিন্তু খুব ভ্যালিড কোশ্চেন যে কটা নাম আছে প্রত্যেকটা আন্দোলনই কিন্তু আমাদের পড়তে হয়েছে তিনটে আন্দোলনই খুব গুরুত্বপূর্ণ এগুলো সম্বন্ধে আমরা আসবো আগে তোমরা বলো এর আনসার কি হবে সকলে আনসার দাও আমরা বক্সে দেখছি কি কে আনসার দিচ্ছ সৌমিক লিখেছে টু বি

একদম অ্যান্সারটা কে বলতে চলেছে আমাদের সীতা বলতে চলেছে অ্যান্সার অবশ্যই কি হবে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট তাহলে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আমরা জানি কোথায় আছে কেরালাতে আছে দেখে একটু এই সম্বন্ধে আমরা দেখো এটা পড়তে গিয়ে আমাদের একটু এই আন্দোলনগুলো সম্বন্ধে জানতে হবে একদম ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই আন্দোলন এবং চিপকো থেকে প্রশ্ন এসছে এবং তার সাথে সাথে আমরা চিপকো উনিশশো তিয়াত্তরে শুরু হয়েছিল এবং দু কিন্তু চিপকো আন্দোলনের পঞ্চাশ বছর একদম তাই খুবই ইম্পর্টেন্ট এই চিপকো আন্দোলনগুলো কিন্তু বুঝতে হবে এবং তার সাথে সাথে অন্যান্য গুলো স্যার দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছেন একটু বুঝে নাও দেখো এখান থেকে আমাদের ইনফরমেশন ভালো করে মনে রাখতে হবে ভালো করে মনে রাখবে যে উনিশশো তিয়াত্তরে তখন কিন্তু উত্তরাখণ্ড ছিল না মাইন্ড ইট উনিশশো তিয়াত্তরে উত্তরাখণ্ড বলে কোনো রাজ্য ছিল না তখন কি ছিল উত্তরপ্রদেশ ছিল তাহলে আমার কিন্তু উত্তরপ্রদেশ অপশন থাকতে পারে অ্যান্সার করবো উত্তরপ্রদেশ সুন্দরলাল বহুগুনা কিন্তু রিসেন্টলি মারা গেছে দু হাজার কুড়ি একুশে তাহলে মানে তার এই যে রিসেন্ট সুন্দরলাল বহুগুণা মারা গেছে তার মানে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে কারণ তিয়াত্তর কিন্তু এই তিয়াত্তর সালটাই খুব গুরুত্বপূর্ণ যেটা প্রজেক্ট টাইগার এরও কিন্তু সাল এবং প্রজেক্ট টাইগার এরও কিন্তু এবছর ফিফটি অ্যানিভার্সারি হয়েছে যার সেলিব্রেশনটা কোথায় হয়েছে দেখেছি আমরা মাইসুরুতে হয়েছে সেটাও কিন্তু ভালো করে মনে রাখবে আচ্ছা সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট যেটা আমি নিয়ে কথা বলছিলাম সেটা কোথায় হয়েছে পালঘাট হয়েছে পালাক্কার যেটাকে আমরা বলি পালঘাট সেখানে আচ্ছা মিট্টি বাঁচা মুভমেন্ট হয়েছে কোথায় হোসাঙ্গাবাদে দেখতেই পাচ্ছ সব লেখা রয়েছে এই ইনফরমেশনটা তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবে যারা শুরু করছো তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বালিয়াপাল মুভমেন্ট দেখো এখানে বালিয়াপাল মুভমেন্টার নামের দুটো কিন্তু সেম আছে আচ্ছা আর একটা জিনিস কি অ্যাপিকো মুভমেন্ট সালকানি ডিস্ট্রিক্ট হয়েছে সবার কিন্তু লিডার থাকবে এরকম কোনো ব্যাপার নেই এটার লিডার কি রয়েছে পাণ্ডুরাঙ্গা হেগড়ে আর বিখ্যাত তোমরা তো জানো যে নর্মদা নদী যেখানে যেখান দিয়ে গেছে সেখান দিয়ে হয়েছে কি নর্মদা বাঁচাও আন্দোলন যেমন গুজরাট মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র এটা নাইনটিন থেকে শুরু হয়েছিল এবং এখানে মনে রাখবে বিখ্যাত বিখ্যাত বলিউড স্টাররাও কিন্তু এসে যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমির খান কিন্তু এর সাথে যুক্ত ছিল কিন্তু লিডার বলতে আমরা যাকে বুঝি সেটা হচ্ছে মেধা পাটকার তাহলে এই স্লাইডটা কিন্তু খুব ভালো করে দেখবে কারণ এখানে অনেক ইনফরমেশন আছে এখানে যেমন ইনফরমেশন আছে এখানে 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 পুরো খুব গুরুত্বপূর্ণ করে এই স্লাইডটা ভালো করে দেখবে তাহলে আমরা আজকে সেকেন্ড কোয়েশ্চেন হয়ে গেল স্যার তাহলে আমরা আজকে থার্ড কোশ্চেনে চলে একদম দেখে নি আমাদের পরের কোয়েশ্চেন কি আছে দেখো এটা একটা সি এর কোশ্চেন তোমরা জানো আমি তোমাদের প্রত্যেক বছরই একটা সাজেশন দিই যে থিম গুলো কিন্তু ডাব্লিউ এ সিজিএল এ খুব আসে যে কার কি থিম প্রত্যেক বছরের থিম এটা বলেছে দু হাজার তেইশের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম কি খুব ভ্যালিড কোশ্চেন আর একটা জিনিস মনে রাখবে এবছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট এর পঞ্চাশ বছর উদযাপন হলো ভালো করে মনে রাখবে এটা ঠিক আছে আচ্ছা এটার কি অপশন দিয়েছে প্লাস্টিং পলিউশনের উপর বেস করে হয়েছে না হারমোনি উইথ নেচার না ইকোসিস্টেম রেস্টোরেশন না না অফ দিস তাদের आंसर করো সকলে আসলে आंसर করো তুমি পিএম ক্যান্সার করেছো এ পিজুস লিখেছো এ ভেরি গুড দেন রূপম প্রদীপ অন্নেশা সবাই লিখছো এ মনোজ বলছো সি চঞ্চল লিখছো ইকোসিস্টেম অর্থাৎ ইকোসিস্টেম রেস্টোরেশনই ধরে নেব তুমি বলতে চাইছো সি ধরে নিচ্ছে রূপম লিখছো অপশন এ আচ্ছা আমরা একটু তাহলে आंसरটা দেখেনি তোমায় নষ্ট করব না আমরা आंसरটা দেখেনি অ্যান্সার অবশ্যই হবে সলিউশন টু প্লাস্টিক প্লাস্টিক পলিউশন কারণ এবছরে প্লাস্টিক পলিউশনের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে যেটা কিন্তু আমাদের এখন বর্তমান সময় দাঁড়িয়ে খুবই একটা বার্নিং ইস্যু প্লাস্টিক পলিউশন তাহলে এই প্লাস্টিক পলিউশনটাকে এবছর বেছে নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে কোয়েশনটা এখান থেকে ভালো করে মনে রাখবে যে এনভায়রনমেন্টের থিম হচ্ছে সলিউশন টু প্লাস্টিক পলিউশন আচ্ছা এখান থেকে একটা জিনিসই বলে রাখতে চাই ইকোসিস্টেম রেস্টোরেশনের মতনই আরেকটা একটা ছিল সেটা হচ্ছে ওয়েটল্যান্ড রেস্টোরেশান যেটা ছিল এবছরের ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড এর থিম তাহলে এখান থেকে এটা কিন্তু মনে রাখতে পারো যেটা কবে হয় সেকেন্ড ফেব্রুয়ারি চলো এবারে আসবো আচ্ছা তার আগে একটু এটা বলে রাখি যে জুনের পাঁচ তারিখকে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে ডে বলছি তার আগে একটু শুনে নাও এটা আর এটা কারা চালু করেছিল প্রথম ইউনাইটেড নেশন কেন বলছি দেখো এবছর পঞ্চাশ বছর উদযাপন হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিতে তোমরা এটা জানো যে ইউএনজিএ যেন ইউনাইটেড নেশনস এর ছটা ভাগ আছে ছটা বডি আছে তার মধ্যে একটা হচ্ছে ইউএনজিএ আর এই বছর তোমাদের যা বলছিলাম অ্যানিভার্সারি আসবে এই দেশে পালন হয়েছে হবে কোটেটা এই কোটেটা ভোর হচ্ছে আফ্রিকার কান্ট্রি যার আগের নাম ছিল আইভরি কোস্ট ঠিক আছে তাহলে কোটেটা ভোর হবে অ্যান্সার যার থিমটা তোমরা আগেও বলে দিয়েছি পলিউশন টু প্লাস্টিক পলিউশন তাহলে এই পয়েন্ট কিন্তু একটু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থেকে এবছর দেখে রাখতে হবে ঠিক এবং আমি আর কথা বলবো যে এই যে থিমটা এবছর করা হয়েছে এটা কিন্তু এক্সটেন্ডেড ভার্সান তোমরা দেখবে যে আর একবার মানে দু হাজার সাতেরো কিংবা আঠেরো সম্ভবত সালটা দেখবে সেখানে কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন একদম একদম এবং সেটাকেই কিন্তু আবার রিফর্ম করা হয়েছে কারণ প্লাস্টিকটা এতটাই একটা বার্নিং ইস্যু কিন্তু শেষ হবে না এবং বলা হচ্ছে যে দেখো আমরা সবকিছু ডাম্প করি কোথায় আমাদের যাবতীয় ধরো আমাদের ফুটপ্রিন্ট প্লাস্টিক ফুটপ্রিন্ট বলে ধরো শহর তলি থেকে বা কোনো গ্রাম থেকে বা বিভিন্ন ধরনের মফস্বল এলাকা থেকে যে প্লাস্টিক বেরোচ্ছে সেই প্লাস্টিক সবটাই কিন্তু গিয়ে দেখা যাচ্ছে সমুদ্রে মিশছে সো যদি আমরা এটাকে কন্ট্রোল না করি দু পঞ্চাশ সালের মধ্যে দেখা যাবে যে কি হচ্ছে যে অ্যাকোয়াটিক অর্গানিজমস যারা আছে তাদের থেকে প্লাস্টিকের সংখ্যা কিন্তু এবং সেটা অবশ্যই আমাদের জন্য আমাদের জন্য অ্যালার্মিং কারণ যদি অ্যাকোয়াটিক ইকোসিস্টেম না বাঁচে তাহলে আমরা বাঁচবো না কারণ সবথেকে বড় অক্সিজেন প্রোডিউসার কাকে বলা হয় আমরা তো জানি গাছ অক্সিজেন দেয় বাট সব থেকে বড় অক্সিজেন প্রডিউসার যেটা সিজিএল এর ছিল দ্যাট ইজ অ্যালগি রাইট সো এই অ্যালগির বাস কোথায় সমুদ্রেই এবং সমুদ্রের যে সারফেস ওয়াটার সেটাই অ্যালগি কিন্তু অকুপাই করে থাকে তাই কে বলা হয় চিলড্রেন অফ সি এটাও মনে রাখবে ঠিক আছে চলো দেখে নি আমরা পরের কোশ্চেন কি আছে একদম স্যার পরের কোশ্চেন আমরা চলে যাব আচ্ছা পরের কোশ্চেনটা স্যার বলবেন যে এ কিস্টোন স্পিসিস ইজ ওয়ান দ্যাট ইয়েস ইজ আ ভেরি গুড কোশ্চেন দেখো কিস্টোন স্পিসিস ইজ ওয়ান দ্যাট ইট স্পেসিফিক্যালি ভালনারেবল টু এক্সটিংশন

সো চলো ডিএম কে বলেছে ডি তাই ডিএম ডি বলেছে ওনারা দেখি কি বলে কেয়া লিখেছো ডি দেন বাকিরাও বলো চটপট অ্যান্সার করো বাকিরাও অ্যান্সার করো অন্বেষা লিখছো ডি তারপরে তারপরে কালাচাঁদ লিখেছো ডি অ্যান্ড আদার্স যারা আছো তারাও রেসপন্স করো অনেকে লাইভ আছে কিন্তু পিজুষ ডি পিজুষ ডি সকলে একটা অ্যানসারটা দাও তাহলে তোমাদের প্রিপারেশনটা বোঝা যাবে যে কেমন হচ্ছে না আচ্ছা ঠিক আছে চলো আমরা তাহলে অ্যানসারটা দেখি অ্যানসারটা দেখে নেওয়া যাক এবং তারপর আমরা ডিটেইল এক্সপ্লেনেশনে আসছি অ্যানসারটা তোমরা দেখতেই পাচ্ছো চিতা যাচ্ছে এবং অ্যানসার করলো কি ডি অপশন ডি সো স্ট্রংলি ইনফ্লুয়েন্স দা স্ট্রাকচার এন্ড ফাংশনিং অফ ইট ইকোলজিক্যাল কমিউনিটি আচ্ছা এবারে ঠিক আমরা একটু দেখে নিই যে এই যে কি স্টোন স্পিসিস এটা ঠিক কি ভূমিকা এবং কেনই বা উত্তরটা আমরা এটা করলাম দেখো এখানে তোমরা ছবিটার মধ্যে খুব ভালো করে দেখতে পাচ্ছো যে কি বলা হচ্ছে এ কী স্টোন স্পিস ইজ আপিসি লার্জ এফেক্ট অন এন ইকোসিস্টেম রিলেটিভ টু ইটস অ্যাবানডেন্স তো দেখো কি স্টোন ধরো এটা একটা গুহা ঠিক আছে এবার এই গুহার মধ্যে ধরো এইটা হচ্ছে কি কি স্টোন তাহলে এই যে মাঝখানে স্টোনটা এই স্টোনটা যদি না থাকে তাহলে কি হবে তাহলে দেখা যাচ্ছে তার যে সাপোর্টিভ যে পাথরগুলো আছে সেই পাথরগুলো কী হবে ভেঙে পড়বে তাদের আর থাকার কোনো জায়গা থাকছে না তাহলে এ কিন্তু বলা যাচ্ছে যে গোটা স্ট্রাকচারটাকে কিন্তু এ ধরে রেখেছে যেমন একটা উদাহরণ দেখো আমরা কি দেখতে পাচ্ছি মাউন্টেন লায়ন ইজ এ কি স্টোন স্পিসিস কি বলছে দেখো লায়ন কিলস সাপোর্ট বিয়ার্স ইমার্জিং ফ্রম হাইবার অ্যান্ড স্মল ম্যামালস এবার এই যে লায়ন এরা যে দেখা যাচ্ছে যে বিয়ার্সগুলোকে মারছে বা যে হার্বিভোর্সগুলোকে মারছে সেই হার্বিভোর্সগুলো বা সাধারণভাবে বিয়রগুলোকে তারা মারার পর কী করছে তাদের যে মাংস সেটাকে খাওয়ার পর হাড় সেটা মাটিতে মিশছে এবং এই যে তাদের হাড় গোড় হাড়ের মধ্যে কি থাকে ক্যালসিয়াম বা ফসফেট এই জাতীয় উপাদান থাকে তাহলে এই উপাদানগুলো মাটিতে মিশছে এবং সেটা মাটিকে উর্বর করছে মাটির মধ্যে এই মিনারেলসগুলো এলে কি হয় যে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গাছ বা তার মধ্যে ইনসেক্ট বা মাইক্রোবসদের আধিক্য বৃদ্ধি পায় এবং এই মাটির ওপরই দেখো আর একটা জিনিস যেটাই যে মাংসটা খাওয়ার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকছে সেই অবশিষ্টাংশের ওপর আবার কারা ডিপেন্ড করে মাইগ্রেটিং বার্ডস পাখিরা অনেক সময় বিভিন্ন পশু পাখির মৃতদেহ থেকে মাংস বা এগুলো দেহের অবশিষ্টাংশ সংগ্রহ করে তাহলে একটা লায়ন সে কিন্তু একদিক থেকে মাটির উর্বরতা বাড়াচ্ছে একটা পাখি সেটার খাদ্য ডিপেন্ড করছে লায়নটার মারার ওপর এবং তার পাশাপাশি এই যে হার্ভি ফোর্স এদের পপুলেশন কন্ট্রোলের মাধ্যমে এ কিন্তু একটা স্ট্রাকচার ধরে রেখেছে যেমন তুমি দেখো সুন্দরবনের সব বাঘকে তুমি মরে যদি দেখো যে তারা কখনো মারা গেছে তাহলে তুমি কি দেখবে কলকাতার রাস্তায় দেখবে হরিণ চড়ছে কেন হরিণ পুরো জঙ্গল কিন্তু খেয়ে সাফ করে দেবে তাই প্রিডেটার এবং প্রে রিলেশনশিপ এটা ভীষণই ইম্পর্টেন্ট এবং যারা এই কাজটা করে তাদেরকে যারা এই ব্যালেন্সের কাজটা করে তাদেরকেই আমরা বলি কি স্টোন স্পিসিস টাইগারও কিন্তু একটা কি স্টোন স্পিসিস ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছো চলে যাব আমরা পরের क्वेश्चनে একদম স্যার পরের क्वेश्चनে আমরা চলে যাই দেখি কি আছে পরের কোশ্চেনটা বলেছে খুব ভালো একটা কোশ্চেন দেখো আমি একটা জিনিস বলে রাখি যে এই অ্যাক্টস গুলো ওয়াইল্ড লাইফ অ্যাক্টস গুলো লাস্ট डब्ल्यूबीसीএস বিসিএস এ তিনটা কোশ্চেন এসেছিল ভেবে নাও পুরো একটা চার্ট পড়লে তুমি তিন নাম্বার পেয়ে যাবে আর তিন নাম্বার মানে কিন্তু অনেক টেগি যাওয়া কারণ এই क्वेश्चन গুলো কিন্তু খুবই আর ট্রিকি কোশ্চেন কেন দেখো বলেছে ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এটা কবে ইমপ্লিমেন্ট হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রোটেকশন অ্যাক্ট স্যার জানে স্যার এটা আমাদের যে ভারতের ওয়াইল্ড লাইফের প্রোটেকশনের উপর কিন্তু এটা খুবই ইম্প্যাক্ট ফেলেছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থেকেই কিন্তু আমাদের রিজার্ভ গুলো চালু হয়েছিল ঠিক আছে তাহলে এখানে একটু গুলো দাও তোমরা সবাই গুলো দিতে থাকো এখানে অনেকেই বলছো ডিএমকে বলছো হ্যাঁ সবাই বলছো ডিএমকে কেয়া সামিম, জুয়েল প্রদীপ চঞ্চল অন্তরা 1972 হ্যাঁ সকালে বলছে কি দেখি আমাদের চিতা কি आंसर বলে सीता অবশ্যই বলবে 1972 এবং একটা কথা মনে রাখবে এরকম একটা কত পড়তে হবে আমাদের পরীক্ষার জন্য তাহলে তাহলে আমরা একটু পরের স্টেডে চলে যাই দেখেনি এই যে এখানে দেখি কি পড়তে হবে দেখো এখানে যে আমি লিস্টটা দিয়েছি এই লিস্টটাকে ছাড়া যাবে না খুবই গুরুত্বপূর্ণ একটা লিস্ট যেখানে প্রত্যেকটা শাল ওয়াইস অ্যাক্টের নামগুলো আছে যেমন হচ্ছে 80 তে আর প্রোটেকশন হাজার উনিশশো ছিয়াশিতে আছে আর বায়োলজিক্যাল ডাইভার্সিটি দেখো এই যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি এইগুলো কিন্তু এই গুলো কিন্তু আমরা বলি কি বায়োলজিক্যাল ডাইভার্সিটি সাইট ঠিক আছে তাহলে এই সাইটগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা দু হাজার একটা পাশ হয়েছিল আর ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এই ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট এটাকে আমরা বলছি যে কোনো একটা ফরেস্ট নিয়ে ডিসপুট হলে আমরা এখানে গিয়ে সলভ করতে পারবো ম্যাটারটা এটাই কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল আমরা ট্রিবিউনাল কতটা কিন্তু কনস্টিটিউশনে পড়েছি তাহলে এটা কবে পাশ করেছিল দু হাজার দশে পাশ করেছিল তাহলে এটা একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে তাহলে এই চারটা কিন্তু একটু ভালো করে তোমরা দেখবে এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু আছে তার মানে আমরা একটা ইনফরমেশন ওখানে পেয়েছিলাম কিন্তু এখানে কিন্তু অজস্র ইনফরমেশন পেলাম কারণ এখান থেকে তিনটা কোশ্চেন কিন্তু লাস্ট ডিসিএস মেন্সের ছিল ভালো করে এটা দেখবে ঠিক আছে তাহলে আমরা স্যার আগে একটা একটা কথা আসব রূপম মণ্ডল একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছো যে স্যার এর সাথে পিরামিডের রিলেশন কি আচ্ছা আমার মনে হয় তুমি ওই আগের প্রশ্নটার সাপেক্ষেই জিজ্ঞাসা করেছো যে কি স্টোন স্পিসিসের সাথে পিরামিডের রিলেশন কি দেখো এটা যেমন নর্মাল পিরামিড হয় আমরা যেমন দেখি যে নাম্বার পিরামিড বা বায়োমাস পিরামিড ঠিক তার সাথেই এটা সম্পর্কিত কারণ একটা লায়ন যখন একটা গরুকে মারছে বা একটা ছাগলকে মারছে তাহলে গরু বা ছাগলটা কি তো ঘাস খেই বেঁচে আছে তাহলে সেক্ষেত্রে ঘাসের সংখ্যাটা বেশি তারপর গরু বা ছাগল আসবে তারপর লায়ন আসবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার পিরামিড বা বায়োমাস পিরামিড যে প্যাটার্ন ফলো করে আপরাইট প্যাটার্ন সেটাই এখানে ফলোড হবে এবং এনার্জির ক্ষেত্রে তো অবশ্যই আপরাইট এনার্জির পিরামিড কখনোই উল্টানো হয় না আশা করি সেটা জানো ওকে চলো আমরা চলে যাই পরে নেক্সট স্যার আচ্ছা

চটপট অ্যান্সার করবে কোয়েশ্চেন নাম্বার সিক্স চলে এসছে তোমাদের স্ক্রিনে বন্ধু কালাজাত বলছে বি একটু ভালো করে দেখে নিয়ে অ্যান্সারটা করো জুয়েল বলেছো বি দেন অন্যরাও বলো কেয়া লিখেছো বি চঞ্চল লিখেছো নাইন দেন জুয়েল লিখছো নাইনথ ওকে অন্যরাও বলো যারা লাইভ আছো চটপট অ্যান্সার করো চটপট অ্যান্সার করো কি হবে তাদের অ্যান্সার করো তাদের আচ্ছা এখানে কে আবার লিখেছো অপশান সি দেখে নেওয়া যাক আমাদের চিতা কি অ্যান্সার দেয় একদম দেখি ওকে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশান এ দ্যাট ইজ সিক্সটিন র্যাঙ্ক সিক্সটিন ঠিক আছে তাহলে কারোর ক্ষেত্রেই কিন্তু উত্তর ঠিক হলো না নুপুর এখানে পরে লিখেছো অপশান এ সো এটা কিন্তু আপডেট এবং সি এ রিলেটেড আপডেট এটা তাই এই জায়গাটা খুব ভালো করে নজর রাখতে হবে হটস্পট এই কনসেপ্টটা তোমাদের বহুবার আমি বুঝিয়েছি বিভিন্ন সেশনে বা অন্যান্য স্যার ম্যাডামরাও তোমাদের কিন্তু বারবার বলেছেন সো হটস্পট হটস্পট মানে কি আমরা যেমন মোবাইল হটস্পট ব্যবহার করি যেটার মাধ্যমে আমরা ইন্টারনেট কানেকশনকে একটা লিমিটেড জায়গার মধ্যে শেয়ার করি ঠিক সেরকমভাবে বায়োডাইভার্সিটি হটস্পট মানে হচ্ছে সেই জায়গা যেখানে কিছু লিমিটেড স্পিসিস বাস করে এবং সেই জায়গাগুলো ডাইভার্সিটিটাও ভীষণ এনরিচড হয় তাহলে হটস্পট কাদের জায়গা হবে হটস্পট হবে এন্ডেমিক স্পিসিসদের জায়গা এন্ডেমিক মানে যারা ওই জায়গাতেই সীমাবদ্ধ এবং অ্যাট প্রেজেন্ট আমরা জানি গোটা ওয়ার্ল্ডে কতগুলো হটস্পট আছে না ছত্রিশটা হটস্পট আছে যেটা বিভিন্ন ক্ষেত্রে বলা হয় এবং এই সংখ্যাটা কোথাও বা চৌত্রিশ কোথাও বা পঁয়ত্রিশ লেখা থাকে বাট ছত্রিশটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে সেই জন্য আমরা ছত্রিশই বলছি এবং পাশাপাশি আমাদের ইন্ডিয়াতে কিন্তু হটস্পটের সংখ্যা হচ্ছে চারটে সেই চারটে হটস্পটের লোকেশনগুলো একটু দেখে নেওয়া যাক দেখো একটা হচ্ছে কি ওয়েস্টার্ন ঘাট এবং শ্রীলঙ্কা তোমরা দেখতে পাচ্ছ এই রিজিয়ানের রয়েছে একটা কথা বলে রাখি এই ওয়েস্টার্ন ঘাট কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন টার্মস অফ ন্যাচারাল সাইট ঠিক আছে এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফলে একটা হটস্পট কিন্তু আবার একটা ইউনেস্কো হেরিটেজ সাইট আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু প্রচুর ন্যাশনাল পার্কস আছে যেখানে কিন্তু আমরা এখানে সাইলেন্ট ভ্যালি দেখতে পাচ্ছি বা বিভিন্ন এখানকার সমস্ত ন্যাশনাল পার্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে এবং কার কোন হসপিটালের মধ্যে অন্তর্গত সেটাও কিন্তু পরীক্ষায় দেবে ওকে তারপর আমরা পেয়ে যাচ্ছি ইস্টার্ন হিমালয় বেসিক্যালি এই জায়গাটা নর্থ ইস্টের জায়গাটা কিন্তু ভীষণভাবেই বায়োডাইভার্সিটি সমৃদ্ধ বা এনরিচড এবং তারপর কে রয়েছে আমাদের ইন্দো বার্মা রিজিয়ান দেখতে পাচ্ছ মায়ানমার সংলগ্ন যে জায়গাটা সেটা এবং তার সাথে অনেকেই এটা আমরা বুঝতে পারি না সুন্দাল্যান্ড বলতে কোন জায়গাটা বোঝায় তো সুন্দাল্যান্ড কিন্তু আমাদের সাধারণভাবে নিকোবর আইল্যান্ড যেটা রয়েছে নুকাওয়ার আইল্যান্ডটাকেই আমরা সুন্দরল্যান্ড বলে থাকি হুইচ ইজ এ পার্ট অফ ইউনিয়ন টেরিটরি ওকে চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছি একদম পরের কোশ্চেন নেক্সট কোশ্চেন ওকে এটা একটা বেসিক্যালি দেখো আমাদের ভারতে যে পাঁচশো সাতষট্টিটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে সেখান থেকে কোন কোনগুলো পড়ব এটা একটু ভালো করে বুঝতে হবে দেখবে একটা জিনিস বলে রাখছি বড় বড় স্টেটের যে সমস্ত গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো কিন্তু ভারতে পড়তে হবে আমাদের যেমন পশ্চিমবঙ্গের ষোলোটা আছে ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি ফলে ষোলোটার নাম সেখানকার কোন কোন ডিস্ট্রিক্টে দেখতে পাওয়া যায় সেটাও কিন্তু ভালো করে পড়তে হবে বলে এটাও কিন্তু একটা মেন্সের কোশ্চেন যে গরম পানি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি খুব বিখ্যাত গরম পানি খুব ভালো একটা টুরিস্ট ডেস্টিনেশন তাহলে অ্যান্সারটা দেখে নেবো কি হবে অনেকে হয়তো অ্যান্সার দিচ্ছ আমি একটু দেখে নিই এখানে এখনো আমরা অ্যান্সার পাচ্ছি না চট করে অ্যান্সার করো গরম পানি কোথায় কোশ্চেন নাম্বার সেভেন অনেকে লাইভ আছো অ্যানসার লেখো চট করে তোমরা অ্যান্সার না লিখলে কিন্তু আমরা বুঝতে পারছি না অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো হ্যাঁ চঞ্চল বলছে আসাম ডিএম কে বলছে আসাম চলো দেখে দেখেনি দেখে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা একটু দেখে কি হবে অবশ্যই হবে আসাম আসামে একটা জিনিস বলে রাখি যে মোট ন্যাশনাল পার্ক যদি আমি বলি এটা কিন্তু গুরুত্বপূর্ণ মোট সাতটা ন্যাশনাল পার্ক আছে এবং রিসেন্টলি যে দুটোর ন্যাশনাল পার্ক দু হাজার একুশে এসেছিল তার সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হবে সেটা হচ্ছে দেইহিং পাটকায় আর হচ্ছে রাইমোনা কেন এটা পড়বো কারণ আগে ছিল একশো চারটে ন্যাশনাল পার্ক এখন হয়েছে কিন্তু আহ একশো ছটা এই দুটো অ্যাড হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই আচ্ছা এখানে আর একটা কথা আমি বলে রাখি যেটা স্যার বললেন তার সাথে আসাম কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ স্টেট এবং আসাম আসাম থেকে কিন্তু কিন্তু দুটো ইউনেস্কো ওয়ার্ল্ড আছে একটা একটা হচ্ছে হচ্ছে কি এবং তোমরা জানো মানুষ মানুষ বিখ্যাত কিসের জন্য টাইগারের জন্য এটা একটা টাইগার রিজার্ভ এবং এখান থেকে আমরা প্রশ্ন পেয়েছি মানুষ কেন বিখ্যাত মেন্স এর প্রশ্ন দেখবে আর কাজিরাঙা কেন বিখ্যাত এক শৃঙ্গ ওয়ান্ডারের জন্য চলো দেখেনি পরের কোশ্চেন দেখবে আমাদের এই ওয়াইল্ড লাইফ প্রচুর এরকম এনিমাল প্রোজেক্ট আছে যে এনিমাল প্রোজেক্টটা সেভেন্টি থ্রি থেকে স্টার্ট হয়েছিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন পর এখানে প্রত্যেকটা প্রোজেক্টের আমাদের শালগুলো জানতে হবে সেরকমই একটা কোশ্চেন খুবই সোজা একটা কোশ্চেন স্নো লেপার্ড আচ্ছা এখান থেকে একটা জিনিস জানতে আমরা পাই এটা হচ্ছে স্নো লেপার্ড এইটা কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায় আমরা জানি সেটা এটা অ্যান্সার হবে কি হেমিস ন্যাশনাল পার্ক খুব বিখ্যাত হেমিস ন্যাশনাল পার্ক এবং মনে রাখবে হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট ন্যাশনাল পার্ক এবং এটাকে এশিয়ার লার্জেস্টও বলা হয় ঠিক আছে আর লার্জেস্টের সাথে সাথে এটা হায়েস্টও ঠিক আছে আচ্ছা তাহলে এখানকার অ্যান্সারটা খুবই সোজা কোশ্চেন এটা তোমরা অ্যান্সার করতেই পারবে ইজিলি চট করে অ্যান্সার করো অলরেডি অ্যান্সার দিচ্ছে রূপম প্রীতম সঞ্চিতা চঞ্চল সঞ্চিতা সবাই অ্যান্সার করেছে 2009 ও তার আগে কালাচাঁদ জুয়েল অয়ন সবাই বলছে অপশন ডি ইয়েস দিস ইজ দেখেনি একদমই কি বলছে তোমরা যা বলবে চিতাও তাই বলবে তাই দুহাজার নয় এবার আমরা একটু দেখে নেবো যে এরকম অ্যানিমাল প্রজেক্ট গুলো আর কি কি আছে কবে একদম দেখো শুধু স্নো লেপারটা কিন্তু একটা জাস্ট আমাদের দৃষ্টান্ত বা তো অন্যগুলো জানতে হবে তার জন্য এই লিস্টটা খুবই ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণটা স্যার বলে দিচ্ছেন প্রজেক্ট টাইগার প্রজেক্ট টাইগার তিয়াত্তর আমরা জানি ফার্স্ট এপ্রিল এবং মনে রাখবে ভারত এখন তিপ্পান্নটা টাইগার রিজার্ভ আছে এবং এই তিপ্পান্ন টাইগার রিজার্ভের এই যে শালটা এই সালে কিন্তু নটা টাইগার রিজার্ভ একসাথে এস্টাবলিশ হয়েছিল তার মানে আমরা কোনোটাকে ফার্স্ট বলতে পারি না বাট ওর মধ্যে থেকে যেগুলো থাকে সেগুলো যদি অপশনে থাকে সেখানে সেক্ষেত্রে অ্যান্সার করতে পারি বাট আমাদের পশ্চিমবঙ্গে যদি বলো সেখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দুটো টাইগার রিজার্ভ আছে আমরা জানি বিখ্যাত হচ্ছে সুন্দরবন আর বক্সা হচ্ছে একটা আছে আর এলিফ্যান্ট বলতে আমরা প্রজেক্ট এলিফ্যান্টের কথা বলি এটা নাইনটিন নাইনটি টুতে চালু হয়েছিল এবং এখন ভারতে তেত্রিশটা এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে যেখানে পশ্চিমবঙ্গে রয়েছে দুটো ঠিক আছে প্রজেক্ট রাইনোসরাস বিখ্যাত একটা প্রজেক্ট যেটা দু হাজার পাঁচে হয়েছিল এটা একটু দেখে নেবে এটা দু হাজার পাঁচ প্রোকোডাইল প্রোকোডাইল হচ্ছে এই পরীক্ষার খুব বেশি কোশ্চেন যদি এসে থাকে সেটা হচ্ছে প্রজেক্ট করাইল অনেক পরীক্ষায় এসছে এই পরীক্ষায় কোশ্চেন থাকে না কিছু কিছু কোশ্চেন সব পরীক্ষায় দেয় সেরকম হচ্ছে প্রোজেক্ট করাইল প্রজেক্ট ভালচার খুব গুরুত্বপূর্ণ মণিপুরের থামিন খুব গুরুত্বপূর্ণ রেড পান্ডা যেটা আমাদের পশ্চিমবঙ্গ দেখতে পাওয়া যায় আমরা পশ্চিমবঙ্গ দেখি আর এই যে হাঙ্গুল হাঙ্গুল আমরা কোথায় দেখি আমরা দেখি ডাচিগামে ডাচিগামে আমরা দেখতে পাই হাঙ্গুল আর এই হাঙ্গুলের আর নাম কি কাশ্মীরি স্ট্যাগ আমরা যাকে বলি আর এই হাঙ্গুল যেখানে পাওয়া যায় ডাচিগাম এটা আছে জম্মু কাশ্মীরে এই ডাচিগাম কথার শব্দ অর্থ কিন্তু পরীক্ষায় দেয় ডাচিগাম মানে হচ্ছে দশটা গ্রাম নিজেই আহ জায়গা তৈরি হয়েছে তাকে আমরা কি বলি ডাচিগাম আচ্ছা গ্যাংজেটিক ডলফিন যেটাকে আমরা কি বলি ভারতের ন্যাশনালটিক ন্যাশনাল অ্যাকোয়াটিক মেরিন ম্যামেল যেটা বিক্রমশিলা স্যাংচুরি দেখতে পাওয়া যায় বিহারে সেটা কবে হয়েছিল 1986 এইট্টি সিক্সে আচ্ছা স্নো লেপার যেটা স্যার এক্টকে বললো এবং আমরা কোশ্চেনও করলাম স্নো লেপারটা দু হাজার নয় আর গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এটাও কিন্তু মনে রাখবে একটা পাখি গুরুত্বপূর্ণ দু হাজার তেরো এই কটা পয়েন্ট কিন্তু আমাদের একটু ভালো করে ডিটেইলসে মনে রাখতে হবে কারণ এই যে ডিটেইলিং क्वेश्चन গুলো কিন্তু পরীক্ষায় খুব দেয় আমি এই জায়গাটা একটু মুছে দিই তোমাদের অসুবিধা হতে পারে এখানে অলরেডি এখানে আমি আরো দুটো আপডেট দেখতে পাচ্ছি যেটা তোমরাই বলে দিয়েছো কালাচাদ লিখেছো যে এলিফ্যান্ট ডে হচ্ছে 12th আগস্ট এস আগামী কাল এলিফ্যান্ট ডে এবং গত কাল হয়ে গেছে লায়ন ডে वेरी गुड ইনফরমেশন চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী क्वेश्चन কি বলছে দেখেনি আমাদের পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য দেখো দারুণ কোশ্চেন কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অন হুইচ স্টেট কোলেরু লেক উলার লেক ডাল লেক অর লোকটাক লেক চটপট অ্যান্সার করবো দেখো যদি লোকেশন জেনে ফেলি আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো কারণ এখানে যে যে জায়গাগুলো আছে তারা কিন্তু বিভিন্ন স্টেটে রয়েছে আমরা কিন্তু এখান থেকে ইজিলি অ্যান্সার করব একই রিজিয়ান থেকে সবকটা নেই বলে একটু মাথা দিয়ে যদি ভাবি জিনিসগুলোকে এলিমিনেশন করি ইজিলি অ্যান্সার করতে পারবো কলেরু হবে না উলার হবে না ডাল হবে না লোকটাক হবে একটা কথা একটু বলে রাখি ডাল লেক হচ্ছে ভারতের ডিপেস্ট লেক উলার লেক হচ্ছে ভারতের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক এই লেকটোই এখান থেকে মনে রাখবে তার মানে এখান থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে ডাল আর উলার দুটোই কিন্তু জম্মু কাশ্মীরের দিকে আছে তার মানে বাকি পড়ে থাকলো কলেরু যেটা অন্ধ্রপ্রদেশের দিকে আছে আর লোকটা তাহলে বলো অ্যান্সার কি হবে এখানে অলরেডি অনেকে অ্যান্সার করে দিয়েছে সো জুয়েল লিখেছো মণিপুর মেহবুব লিখেছো মণিপুর দেন সঞ্চিতা মণিপুর পিযুষ লোকতাক দেন স্বামী আহমেদ লিখছ মণিপুর লোকতাক লোকতাক বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট বিক্রম লিখেছো লোকতাক দেন চঞ্চল চিতা যেটা বলবে সেটা অবশ্যই সঠিক হবে হবে লোকতাক লেক জিনিসটা দেখে দেখেনি এখানে থেকে আমাদের কি কি পড়তে হবে তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছো এটা একটা ফ্লোটিং লেক এটা ওয়ার্ল্ড এর একমাত্র ফ্লোটিং লেক এবং এখান থেকে আমাদের কি কি পড়তে হবে দেখো এটা আছে মণিপুরে ফার্স্ট কোশ্চেন এবং এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রাণী দেখতে পাওয়া যায় সেটার নাম কি সাঙ্গা এটাকে আমরা কি বলি ডান্সিং ডিয়ার এবং এটা ভারতের এবং পৃথিবীর কিন্তু অনলি ন্যাশনাল পার্ক যেটা ফ্লোটিং এবং এটা নাইনটি ফোর পার্সেন্ট কিন্তু ওয়াটার কভার আর একটা জিনিস কি এটা নর্থ ইস্টের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক আমি যদি বলি হোল ইন্ডিয়া সেটা হবে উলার আর নর্থ ইস্ট বলে আনসার কিন্তু হবে লোকটাক লেক তাহলে এত কিছু কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে তোমরা পুরো স্ক্রিনটা দেখে নাও ভালো করে যে এটা লোকটা लेके ছবি এটা হচ্ছে কেবুল লামজাও ন্যাশনাল পার্কের মধ্যে রয়েছে এবং এটা কিন্তু পুরো তার থেকে কি কি পড়তে হবে তার ডিসকাশন ঠিক আছে তাহলে এবার আমরা দশ নম্বর क्वेश्चनে চলে যাই খুব তাড়াতাড়ি কি কোশ্চেন আছে তোমাদের জন্য আচ্ছা ওকে খুব কমন একটা क्वेश्चन দেখো লেখা রয়েছে যে ওয়্যার ইজ বাঁধবগর ন্যাশনাল পার্ক লোকেটেড মেঘালয় মধ্যপ্রদেশ ওড়িশা নাকি কেরালা শর্টপট অ্যান্সার করো খুব কমন কোশ্চেন খুব কমন কোশ্চেন মানে ন্যাশনাল কমন কোশ্চেন বেসিক কোশ্চেন দেখো একটা জিনিস আমি তোমাদের বলে রাখি যেহেতু অ্যান্সার গুলো আসুক ততক্ষণ আমি একটা কথা বলে রাখি যে স্যার ন্যাশনাল পার্ক থেকে কি কি পড়বো জিকের বেসিসে দেখো তুমি যদি খাতায় সাজিয়ে নাও ন্যাশনাল পার্ক থেকে কি কি পড়বে কি কি ন্যাশনাল পার্কের নাম কোথায় আছে সেখানে কোন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় আর একটা জিনিস খুব আসে যেটা হচ্ছে সেখান দিয়ে কোন কোন নদী বয়ে গেছে এই কিন্তু খুব একদমই আর একটা জিনিস কি সিগনিফিকেন্স তা তুমি পাঁচটা কলম করে যদি ন্যাশনাল পার্কগুলোকে আমি লিখতে পারো তাহলে কিন্তু খুব সুবিধা হয় আর একটা কথা আমাদের তো মাথার ব্রেনটা তো একটা হার্ড ডিস্ক নয় যে আমরা যত পারি ইনসার্ট করবো আমাদের একশো ছটা নাম মনে রাখা সম্ভব সবসময় হয়ে ওঠে না কিন্তু আমাদের কিন্তু মেন মেন পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে পারে মেন মেনগুলো স্যার বুঝবো কি করে দেখবে নয় তার সাথে কোনো না কোনো সিগনিফিকেন্স জড়িয়ে আছে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো বা প্রিভিয়াস ইয়ার্স যদি কোশ্চেন ফলো করি আমরা কিন্তু এই কোশ্চেনগুলো পাবো যেমন বান্ধবগড় কিন্তু একটা বিখ্যাত ন্যাশনাল পার্ক তাহলে অ্যান্সারটা তাড়াতাড়ি দাও নোট করে অ্যান্সার করো এখানে সুলতানা লিখেছ মধ্যপ্রদেশ কেয়া লিখছো নোট করব বলে দিন কি নোট করবে কে আমি তো কেয়া আমি একটা কথা বলে রাখলাম যে পয়েন্টগুলো আমি বললাম তুমি ওই খাতায় ওটাকে লেখো লিখে ইনফরমেশন কালেক্ট করো তোমাকে কিন্তু আমি লে আউটটা বলে দিয়েছি হ্যাঁ এবার তুমি যদি বলো পুরো নোটটা স্যার বলে দিতে সেটা তো একটা ক্লাসে সম্ভব নয় তাই জন্য বেস্ট হয় তোমরা যদি রাইসের অফলাইন ব্রাঞ্চে ভর্তি হও সেটা কিন্তু কিন্তু এখানে আমাদের পুরো আমরা ডিটেলস ক্লাস বাই ক্লাস কিন্তু পুরো জিনিসটা ঠিকঠাক করতে পারি তাই জন্যই সব সময় যে অফলাইন ক্লাস কিন্তু বেটার ফুল ইনফরমেশন পাওয়ার জন্য ঠিক আছে তাই সেখানে কিন্তু আমরা পুরোপুরি জিনিসটাকে ভালো করে লিখে রাখতে পারি আচ্ছা নেক্সট আসবো হ্যাঁ আর রোহিণী বলছো দু হাজার বাইশের মেন্স আছে কীভাবে রেডি করবো টপিকটা খুব ভুলে যায় একটা কথা রোহিণী একটা তোমাকে বলে রাখি পেপার ফোর মেন্সের হচ্ছে ডিসাইসিভ পেপার যেখানে কেউ কিন্তু বুঝতে পারে না কি পড়ে যাব একটা কথা বলে রাখি পেপার ফোর কিন্তু এই ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ পুরো ভর্তি হয়ে থাকে প্রচুর কোশ্চেন থাকে তাই জন্য কিন্তু আজকের ক্লাসটা খুব রিলেভেন্ট ক্লাস যে কালকে প্রিডি ক্লাস হয়েছে প্রিডি রেজাল্ট বেরিয়েছে আজকে মেন্সের ফার্স্ট ক্লাসটা আমরা আজকে এটা করছি বলে ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বার্ড স্যাংচুয়ারি এলিফ্যান্ট রিজার্ভ টাইগার রিজার্ভ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তারপরে হচ্ছে আমাদের রামসার সাইট এতগুলোকে যদি আমরা পার্ট বাই পার্ট ভালো করে পড়তে পারি তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না একটু এই জায়গাটা দেখবে আর অবশ্যই প্রিভিয়াস ইয়ার গুলো ফলো করবে আর আমরা অবশ্যই আস্তে আস্তে এরকম ক্লাসগুলোকে একদম একদম তাহলে আর দেরি না করে এই সোজা কোশ্চেনের আর ওয়েট করে লাভ নেই অ্যান্সারটা দিয়ে চলো অনেক অ্যান্সার দিয়েছ আমি জানি এটা খুবই সোজা একটা জিনিস অ্যান্সার কি হবে মধ্যপ্রদেশ তাহলে বান্ধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায় আচ্ছা আমরা একটা এগারো নম্বর কোশ্চেনে চলে যাই ওকে দেখো এটাও কিন্তু আমাদের ডাব্লিউ বিসিএস আসা কোশ্চেন দু হাজার কুড়ি সালের মেন্সে আমরা দেখেছি এই কোশ্চেনটা এসছে যে হুইচ ইজ দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া সুন্দরবন মানস নাগার্জুন সাগর শ্রী আর রাম গঙ্গা চট করে অ্যান্সার করো চট করে অ্যান্সার করো খুব ইজি কোশ্চেন আই থিঙ্ক তোমরা পারবে লেখো হ্যাঁ রোহিণী তুমি বলেছো ইভিএস কোন বুক থেকে রেডি করবো স্যার অবশ্যই বলবে ওকে দেখো এখন ইভিএস ইভিএস এর জন্য বহু বই মার্কেটে রয়েছে যেমন আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি যে পাশাপাশি তোমরা যে নর্মাল টেক্সট বই পড়ো তার পাশাপাশি যদি শঙ্কর আইএস একাডেমির যে ইভিএস বই আছে সেই বই পড়তে পারো বা খুব রিসেন্টলি ভালো লিখেছে পি এম এফ একাডেমির যে বই রয়েছে সেই বই পড়তে পারো তো এগুলোতে খুব ভালো ইনফর্মেশন আপডেটেড দেওয়া আছে তো এগুলো কিন্তু প্রিপারেশনে তোমাদের বেশ হেল্প করবে ঠিক আছে চলো আচ্ছা এখানে চঞ্চল লিখেছো নাগালার্জি সাগর হুম দেন আহ অন্যরাও দেখি কি বলছো হুম সঞ্চিতা বলছে হ্যাঁ ইয়েস ইয়েস শ্রমিক ঠিক পিজুষ বলছে ঠিক ঠিক আচ্ছা তাহলে অ্যান্সারটা আমরা দেখে নি অ্যান্সার কি হবে অবশ্যই হবে নাগার্জুন সাগর শ্রীসাইলাম একটা কথা বলে রাখি যে এই শ্রীসাইলাম নাগার্জুন সাগরটা কোথায় আছে দুটো স্টেটের কনফ্লুয়েন্সে আছে একটা চন্দ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং আর একটা জিনিস যদি বলে রাখো এটা হচ্ছে স্মলেস্ট যদি বলে কি হবে অ্যান্সার স্মলেস্ট হবে বোর ঠিক আছে যেটা আছে মহারাষ্ট্র বোর টাইগার রিজার্ভ যেটা আছে মহারাষ্ট্র তাহলে আমরা এই জিনিসগুলোকে না মানে একটাই কোশ্চেন রয়েছে কিন্তু এর থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে যেমন দেখো এই যে কোশ্চেনটা এই জায়গাটা রামগঙ্গা বলো তো রামগঙ্গা এখন কার নাম রামগঙ্গা কিন্তু একটা আপডেটের নাম কার জিম করবেট যেটা ছিল জিম করবেটের নাম চেঞ্জ হয়ে গিয়ে রামগঙ্গা হয়েছে জিম করবেটের তারও আগের নাম কি ছিল হেলি ন্যাশনাল পার্ক ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া নাইনটিন থার্টি সিক্স আর মনে রাখবে রামগঙ্গা এবং জিম করবেট হেলি থেকে জিম করবেট নামটা হচ্ছে নাইনটিন ফিফটি সেভেন ঠিক আছে বিখ্যাত জিম করবেট নাম থেকেই আমরা এসে কিন্তু এখন মোদি সরকার চাইছে এই নামটাকে একটু ভারতীয়কে নাম করতে ঠিক আছে রামগঙ্গা আচ্ছা আছে কোথায় আছে উত্তরাখণ্ডে আছে এটা একটু ভালো করে মনে রাখবে আচ্ছা আমরা দেখে নিই এখানে একটা জিনিস এটু তোমাদের ভালো করে বুঝতে হবে যে আমারা টাইগার থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে অবশ্যই স্যার বলবে আমিও বলবো

এই জায়গাটা একটু ভালো করে ইকোনমি রিলেটেড যে প্রশ্নগুলো আছে মানে ওয়াইল্ড লাইফ অ্যান্ড ইকোনমি রিলেটেড যে প্রশ্নগুলো আছে ট্রেডিং রিলেটেড প্রশ্নগুলো সেগুলো দেখতে পারো আচ্ছা দেখো এখানে কিছু আপডেটস আমরা পেয়ে যাচ্ছি সো টোটাল নাম্বার অফ টাইগার রিজার্ভ প্রতাপ সাহ তোমাদের বলেই দিয়েছেন দ্যাট ইস ফিফটি থ্রি নিউলি অ্যাডেড টাইগার রিজার্ভ কি কি রয়েছে গুরু দাস এবং তামর পিংলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওকে সো তারপর টাইগার নাম্বার দেখো এখনকার সংখ্যা অনুসারে জানানো হয়েছে সেন্সাস এবং কোন স্টেটে ম্যাক্সিমাম টাইগার আছে দেখো মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশকে সেই কারণে আমরা কি বলি মধ্যপ্রদেশকে সেই কারণে আমরা বলে থাকি টাইগার স্টেট অফ ইন্ডিয়া দিস ইস কল্ড টাইগার স্টেট অফ ইন্ডিয়া এবং খুব রিসেন্টলি প্রজেক্ট টাইগার কে করে দেওয়া হয়েছে কার সাথে এটা আমরা দেখেছি রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স এসছে দ্যাট ইজ প্রজেক্ট এলিফ্যান্ট কোন স্টেটে ম্যাক্সিমাম এলিফ্যান্ট রয়েছে কর্ণাটক টোটাল এলিফ্যান্ট রিজার্ভ কতগুলো রয়েছে তেত্রিশটা এবং মাইক সাইটস মাইক কি মাইকের পুরো কথা দেখে নাও মনিটরিং অফ ইলিগাল কিলিং অফ এলিফ্যান্ট যার সংখ্যা দশটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মাইক সাইটস কি আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলের মাইক সাইটস কি তোমাদের জন্য প্রশ্ন রইলো কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে চলো চলে দেখো পরের কোশ্চেন একটা কোশ্চেন করেছো খুব ভালো কোশ্চেন এখন কিন্তু টাইগারের যে সংখ্যাটা তোমরা দেখছো আমি বারবার বলেছি দুহাজার বাইশে সেন্সাস কিন্তু একটা ক্লক হয় যে পপুলেশন ক্লক যেখানে কিন্তু প্রত্যেক দিন দিন আপডেট হয় সেই অনুযায়ী কিন্তু এখন টাইগারের সংখ্যা অনেকটা বেড়েছে আজই এটা দেখবে কালকে অনেক বাড়বে কিন্তু আমরা যদি কোশ্চেনটা দেয় অ্যাকর্ডিং টু বাইশের সেন্সাস তখন কিন্তু এটা হবে আবার জানি আমরা যে কিছুদিন আগের যে সেন্সাসটা ছিল উনিশের সেন্সাস সেখানে কিন্তু টু ছিল তাহলে সেন্সাস অনুযায়ী অ্যান্সার করলে কিন্তু এটা হবে কিন্তু আস্তে আস্তে কিন্তু টাইগারের রিসেন্ট যার রিপোর্টটা এসছে এটা কিন্তু রিপোর্ট নটা সেন্সাস ঠিক আছে এটা একটা মাথায় রাখবে চলো আমরা বারো নম্বর কোশ্চেনে চলে যাই বারো নম্বর কোশ্চেন কি বলেছে খুব ভালো একটা কোশ্চেন বলেছে ভারতের সব থেকে বড় ন্যাশনাল পার্ক আমি আগে বলেও দিয়েছি তোমরা যদি ক্লাসে ঠিকঠাক দেখো আমি অ্যান্সারটা বলেও দিয়েছি করো অ্যান্সারটা কি হবে চট করে এখানে শামিম লিখে দিয়েছ ডুয়ার্স মাইক সাইটস ওকে শামিম থ্যাংক ইউ চলো তারপর অয়ন বলছো অপশন এ লিখেছো ইস্টার্ন ইস্টার্নয়ার্ডস একদম অদনু একদম ঠিক বেড়েছে অনেকটাই আচ্ছা এখানে বলেছে লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া এই জায়গাটা খুবই বেসিক কোশ্চেন একদমই বেসিক কোশ্চেন এরকম কোশ্চেন আমরা প্রচুর পাই যে কোশ্চেনটা আসে হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক কোথায় আছে তাহলে একটু অ্যান্সারটা করে দাও তাড়াতাড়ি হ্যাঁ এ বলেছো তাহলে দেখে নি আমাদের চিতা কি বলছে চিতা অবশ্যই যা বলবে যেটা তোমরা বলে দিয়েছো অবশ্যই হেমিস আচ্ছা আমরা একটু ন্যাশনাল পার্ক থেকে কিছু জিনিস দেখে নি দেখো আমি এখানে একটা সিম্পল টেবিল করে দিয়েছি যে টেবিলে পুরোটা যা যা কোয়েশ্চেন আসে সব এখান থেকে আসে আমি যদি বলি যে ভারতে কটা এখন ন্যাশনাল পার্ক আছে অ্যান্সার কি হবে একশো ছয় এরকম করে পড়লে জিকে অনেক সুন্দর করে মনে থাকবে ওরকম পরপর পরপর লিখে মনে থাকে না এরকম করে টেবিল সাজিয়ে পড়বে দেখো প্রথমটার নাম কি প্রথমটার নাম কি জিম করবে উত্তরাখান্ড নাইনটিন এস্টাবলিশ হয়েছিল আর প্রিভিয়াসলি নাম কি ছিল হেইলি তাহলে আমরা যদি কোশ্চেনে দুটো অপশন পাই কোনটা আনসার করবো জিম করবেট না হেলি অবশ্যই হেলি করবে কারণ এটা ফার্স্ট ছিল নামটা ঠিক আছে আচ্ছা লেটেস্ট লেটেস্ট যেটা রয়েছে যেটা লেটেস্ট আমি আগেও বলে দিলাম আমি আগেও বলে দিচ্ছি স্যার যে একশো চারটি একশো পাঁচতম একশো ছয়তম যদি বলি রাইমোনা ডেহিং পাটকায় একটা কথা মনে রাখবে ডেহিং পাটকাকে বলা হয় কিন্তু ইন্ডিয়ার অ্যামাজন বলা হয় কেন এই যে ডেহিং পাটকাই রিজিয়ানটা কিন্তু খুবই ঘন একটা রিজিয়ান এটাকে কিন্তু ইন্ডিয়ান অ্যামাজনও বলা হয় আচ্ছা দু একুশে এটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল আমি আগেও বলেছি একটু আগেও বলেছি দু একুশের পর কিন্তু আর কোনো ন্যাশনাল পার্ক এস্টাবলিশ হয়নি লার্জেস্ট বললে আনসার কি হবে অবশ্যই হেমিস লাদাখে আছে স্মলেস্ট বললে হবে এই জায়গাটা খুবই একটা ক্রিটিক্যাল জায়গা ভালো করে শুনবে তোমরা গুগল সার্চ করলে আনসার কিভাবে আমি নিজে বলে দিচ্ছি গুগল সার্চ করলে আনসার পাবে হচ্ছে তোমরা গুগল সার্চ করলে পাবে সাউথ তো যেটা ইউনিয়ন আন্দামানে রয়েছে ব্যাপারটা ভালো করে বোঝো ভালো করে বুঝবে যে আমি কেন ঘুগুয়া দিয়েছি মানে এইটা এটার কথা বলছি কেন আমি ঘুগুয়া দিয়েছি ভালো করে শোনো আমরা যে গভর্নমেন্টের রিপোর্ট থেকে এইগুলোকে বানাই রিপোর্ট ফলো করি গভর্নমেন্টের সাইড গেলে তুমি একশো ছটার মধ্যে সাউথ বাটন খুঁজে পাবে না খুঁজে পেলে আমাকে বলবে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে রানী ঝান্সি ন্যাশনাল পার্ক যেটা আছে কোথায় আন্দামানে রানী ঝানসির আন্ডারে তিনটে বাটন আছে একটা হচ্ছে সাউথ বাটন একটা মিডিল বাটন একটা নর্থ বাটন সেটার ক্ষেত্রে ছোট হচ্ছে সাউথ বাটন বাট আমরা একক হিসাবে কিন্তু অ্যান্সার অবশ্যই করবো ঘুগুয়া ফসিলস ন্যাশনাল পার্কে যেটার আরেকটা নাম হচ্ছে মান্ডলা প্লান্ট ফসিলস বা আরেকটা নাম হচ্ছে সুদু ফসিলস ন্যাশনাল পার্ক যেটা মধ্যপ্রদেশে আসে এবার তোমরা বলবে স্যার কি করবো অনেক সময় এসএসসি দেখি যে ডিরেক্ট কোশ্চেন করে দেয় জানেও না ডিরেক্ট কোশ্চেন করে দেয় আর পিএসসি আবার কি করে গভর্নমেন্ট ডেটা অনুযায়ী কোশ্চেন করে একটা কথা আমি বলতে পারি সাউথ বাটন আর ঘুঘুয়ার যদি অপশনে থাকে অ্যান্সার করবে ঘুগুয়া শুধু যদি সাউথ বাটন অপশন থাকে সাউথ বাটন আনসার করবে আর যদি সাউথ বার্টন না থাকে তাহলে অ্যান্সার অবশ্যই হবে বাট বাট অরিজিনালি কিন্তু অ্যান্সার গুগুয়া হওয়া উচিত আচ্ছা এবার দেখো জিনিসটা কি ম্যাক্সিমাম মধ্যপ্রদেশের থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে আর যদি কোশ্চেনটা আসে একমাত্র স্টেট যেখানে একটাও ন্যাশনাল পার্ক নেই কিভাবে অ্যান্সার অবশ্যই হবে পাঞ্জাব তাহলে এই যে এই যে তুমি বললে না কে বলছিলে না যে কিভাবে ছক করে পড়বো স্যার এটাকেই যদি তুমি পুরোটাকে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল ছক করে পড়ো তাহলে তুমি তোমার এই ওয়াইল্ড লাইফ থেকে কোনো রকম সমস্যা হবে না একদমই ঠিক আছে তো চলো পরের কোশ্চেনে চলে যাই তেরো নম্বর কোশ্চেন একটু ফার্স্ট যাবো এবার আমরা একটু ওকে দেখো কি বলেছি হুইচ ইজ দ্য স্মলেস্ট ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ন্যাশনাল পার্ক জলদাপাড়া ন্যাশনাল পার্ক বক্সা ন্যাশনাল পার্ক ও সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক চট করে অ্যান্সার জানাও কি হবে চট করে অ্যান্সার জানাও চট করে অ্যান্সার জানাও চঞ্চল বন্ধুকালে একদম ঠিক বলছো হরিয়ানাতে আছে অবশ্যই কিন্তু পাঞ্জাবে কিছু নেই এখানে চঞ্চল লিখেছ সিক্স তুমি সংখ্যা ডি তপন লিখেছো ডি কালাচার লিখছ ডি আচ্ছা অতনু একটা কোশ্চেন করেছে যে স্যার একশো ছতমটা কি ভালো করে বুঝবে জায়গাটা গভর্নমেন্ট যখন দুটোকে অ্যানাউন্স করছে একসাথে ওখানে বলে দেওয়া থাকে না একশো ছয় ঘন্টা একশো পাঁচ ঘন্টা আমের উদাহরণ দি চৌষট্টিটা ভারতের রামসার সাইট ছিল কিন্তু স্বাধীনতার পঁচাত্তর বছর সেলিব্রেশনের জন্য নরেন্দ্র মোদী এগারোটা অ্যাড করেছে তাহলে তুমি বলতে পারবে কোনটা পঁয়ষট্টিতম কোনটা ছেষট্টিতম ওরকম করে কিন্তু কোশ্চেন কখনোই দেবে না কারণ একসাথে যখন দুটোকে ইনক্লুড করা হচ্ছে সেটা কোনটা একশো পাঁচ কোনটা একশো ছয় সেটা কিন্তু বলা সম্ভব নয় আচ্ছা অনেকেই বলছে দেখছি অনেকে বক্সা বলেছে একজন সাহিল আবার জুয়েল বলছে সিঙ্গালিলা দেখে নিয়ে আমাদের চিতা কি বলে আচ্ছা আমরা সকলে একটা জিনিস জানি যে সিঙ্গালিলা হচ্ছে সব থেকে ছোট আর সব থেকে বড় হচ্ছে সুন্দরবন তাই তো কিন্তু এটা আমরা আবার বলেছি চার্ট করে পড়বো দেখে নি চার্ট কি বলছে সেম চার্ট আমি করেছি ইন্ডিয়ার মতনই ওয়েস্ট বেঙ্গলটা এরকম করে চাট করে পড়লে জিনিসটা অনেকটা সুবিধা হবে তারপর দেখো ওয়েস্ট বেঙ্গলে টোটাল কটা আছে একশো ছয় কিভাবে মনে রাখবে ইন্ডিয়াতে একশো ছয় আর ওয়েস্ট বেঙ্গলে শুধু ছয় ঠিক আছে মনে থাকবে আচ্ছা প্রথমটার নাম কি সুন্দরবন যেটা হয়েছিল নাইনটিন এইটি ফোরে এই কোশ্চেনটা দেখো সুন্দরবন কবে কি কি ডেজিগনেশন পেয়েছে এই কোশ্চেনটা কিন্তু ভ্যালিড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট আর আমরা সুন্দরবনকে একটু হাসির ছলে কি বলি বলতো আমরা সুন্দরবনকে বলি সর্বঘাটের কাঠালি কলা সব আছে তাহলে আমরা একটু দেখে নিই এই জায়গাটায় যে সুন্দরবন কবে কি কি হয়েছে ন্যাশনাল পার্ক হয়েছে নাইনটিন এইটটি ফোরে তার আগে কি কি হয়েছে একটু দেখে নিই আচ্ছা আমি ন্যাশনাল পার্ক শুরু করলাম একটু মুছি আমি একটু প্রথম থেকে তোমাদের ক্রোনোলজিক্যাল মেন্টেন করে পড়াই একদম টাইগার রিজার্ভ হয়েছে নাইনটিন সেভেন্টি থ্রি

খুব সুন্দর স্যার তোমাদের লিখে দিলেন দেখো যে ফর্ম গুলো একটু দেখে নেবে আমি খুব সুন্দর ভাবেই স্যার কিন্তু লিখে দিয়েছেন সুন্দরবন কবে কি কি স্ট্যাটাস পেয়েছে এবং এগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসেছে অলরেডি এ তাই এই ক্রনোলজিটা তোমরা যদি মনে রাখতে পারো তোমাদের কিন্তু একই সাথে অনেক প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া হয়ে যাবে ঠিক আছে সো কালাচার লিখেছে দারুন লাগছে ক্লাসটা থ্যাংক ইউ তুমি এতক্ষণ আমাদের সাথে রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসটা অনেকক্ষণ ধরে চলছে কারণ দেখো এই এমন একটা টপিক না যেটা আমি সারাদিন যদি আমরা বলে যাই তাও কিন্তু তাও শেষ হবে না খুবই সুন্দর একটা ক্লাস এবং প্রতিদিন আপডেট হচ্ছে প্রতিদিন প্রতিদিন আপডেট হচ্ছে চলো আমরা তাহলে একটু 14 নম্বরে যাই স্যার ওকে আচ্ছা দেখো টোটাল পার্সেন্টেজ অফ প্রোটেক্টেড এরিয়াজ ইন ইন্ডিয়া অ্যাজ অফ নাও তাহলে ভারতবর্ষের কত শতাংশ প্রোটেক্টেড এরিয়া রয়েছে তো সেটা কি হবে থ্রি পয়েন্ট টু টু পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট ফাইভ পয়েন্ট টু এইট পার্সেন্ট অর সিক্স পয়েন্ট টু এইট পার্সেন্ট প্রোটেক্টেড এরিয়া প্রোটেক্টেড এরিয়াকে আমরা সংক্ষেপে অনেক সময় কি বলি পি প্যান প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক আবার প্যান মানে কিন্তু একটা পলিউট্যান্টও হয় যেটা হচ্ছে কি পারক্সি অ্যাসিডাইল নাইট্রেট তাহলে এক্ষেত্রে প্যান মানে প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক তার মধ্যে কত শতাংশ পড়ছে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে অবশ্যই রয়েছে ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ রিজার্ভ ফরেস্ট টাইগার রিজার্ভ স্যাংচুয়ারি সব কিছু তাহলে সেটার সংখ্যাটা বা সেটার পার্সেন্টেজটা কত একটু জানাও সুস্মিতা বলেছো স্যার ক্লাসটা খুব ভালো লাগছে অবশ্যই মোহাম্মদ শামিম বলেছ যে স্যার ইন্ডিয়ান এবং বেঙ্গলের গভর্নমেন্ট স্কিম নিয়ে একটা ক্লাস অবশ্যই স্বামী আমি চেষ্টা করব দেখো একটা ক্লাসে একটা স্কিম বলা যেতে পারে দুটো স্কিম বলা যেতে পারে কিন্তু পুরো দু হাজার থেকে দু হাজার বাইশ অব্দি স্কিম কিন্তু একসাথে হয় না তাও আমি চেষ্টা করব যদি আমি জিনিসগুলোকে হয় ওকে সো অঞ্চল লিখেছে পার্মানেন্ট অ্যাকাউন্ট হ্যাঁ সেটাও হয় একদমই তাই ওকে এখানে অলরেডি 5.28 आंसर দিছো তোমরা অনেকবার বিও লিখেছো দেখেনি চিতা কি বলে সো চিতা বলছে आंसर অবশ্যই 5.28% এবং এখানে তোমরা একটা ডাটাবেস দেখো একটু দেখতে পাবে এটাই সঠিক তোমরা যেটা দিয়েছো 5.28 যারা সিন आंसर করেছো দেখো কি বলছে ন্যাশনাল ওয়াইল্ডলাইফ ডাটাবেস সেল অফ ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আচ্ছা এটা লোকেশন কোথায় ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কমেন্টে লেখো এবং হ্যাজ বিন ং আহ ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ইনফরমেশন সিস্টেম অন দ্য প্রোটেক্টেড এরিয়াস অফ দ্য কান্ট্রি এবং সেখানে কি বলা হয়েছে ইন্ডিয়াতে প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন প্রোটেক্টেড এরিয়ার সংখ্যা কত নশো আটানব্বই যার মধ্যে রয়েছে একশো ছয়টা ন্যাশনাল পার্ক পাঁচশো সাতষট্টিটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একশো পাঁচটা কনজারভেশন রিজার্ভ এবং দুশো কুড়িটা কমিউনিটি রিজার্ভ এবং সেটা টোটাল কতটা এরিয়াকে রিপ্রেজেন্ট করছে দেখো এক লক্ষ তিয়াত্তর হাজার ছশো উনত্রিশ দশমিক পাঁচ দুই কিলোমিটার স্কোয়ার যেটা টোটালের ফাইভ পয়েন্ট টু এইট আর আর একটা জিনিসও কিন্তু বলে রাখি সেটা হচ্ছে অনেক সময় শুধু ন্যাশনাল পার্ক কতটা রয়েছে সেটাও জানতে চায় সেটার পার্সেন্টেজ কিন্তু অ্যাজ অফ নাও ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট পয়েন্ট ছিল সেটা বেড়ে ওয়ান রাইমোনাটা বেড়েছে ওকে তো ঠিক আছে তাহলে আমরা পনেরো নম্বর কোয়েশ্চনে যাবো এস অঙ্কর লিখেছ দেরাদুন ত্রামিম লিখেছ দেরাদুন ভেরি গুড ওকে আচ্ছা বন্ধু কালার একটা কথা বলে রাখি যারা এখানে নতুন আছো সবাইকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সকলেই অ্যাড হও কারণ এর পরে ক্লাসের পরে কিন্তু আমরা এই পিডিএফটা সেখানে পাবো এবং এই পিডিএফটা কিন্তু খুবই হেল্পফুল সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবে কারণ ওখানে প্রচুর আপডেট আছে সেখানে কিন্তু আমাদের রাইসমার্টের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবে চলে আসে পনেরো নম্বর কোশ্চেনে পনেরো নম্বর কোশ্চেন কি বলেছে বানের ঘাটা ন্যাশনাল পার্ক খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আবার একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন ফ্রম ন্যাশনাল পার্ক আমি সময় বেশি নেবো না কারণ খুবই বেসিক কোশ্চেন তাড়াতাড়ি বলো চট করে আনসার করো চট করে আনসার করো বানের ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে বলি যে বানের ন্যাশনাল পার্ককে বলা হয় ফার্স্ট বাটারফ্লাই ন্যাশনাল পার্ক বাটারফ্লাই ন্যাশনাল বললেই আনসার হবে বানের কারণ এখানে এত সুন্দর একটা আমরা তো ইকো পার্কে গেলেও একটা বাটারফ্লাই একটা কনজারভেশন কিন্তু ওটা তো খুবই ছোট তবে তুমি দুজন ঢুকলেও পাশাপাশি হাঁটতে পারবে না এমন জায়গা বাট এখানে আমরা ভেরিয়াস টাইপ অফ আহ বাটারফ্লাই আমরা দেখতে পারি আর একটা জিনিস বলে রাখি যদি কোশ্চেন করে প্রথম কোন দেশ তাদের সরি প্রথম কোন স্টেট তাদের প্রথম হিসাবে স্টেট বাটারফ্লাই ঘোষণা করেছে অ্যান্সার কিন্তু হবে মহারাষ্ট্র মহারাষ্ট্র তাদের মহারাষ্ট্র হচ্ছে পুরো ভারতের মধ্যে এমন একটা স্টেট যারা প্রথম অ্যানাউন্স করেছিল স্টেট বাটারফ্লাই আমরা তো স্টেট অ্যানিম্যাল জানি স্টেট বার্ড জানি তারা কিন্তু ব্লু মর্বনকে ঘোষণা করেছিল ফার্স্ট বাটারফ্লাই আবার কিন্তু রিসেন্টলি আহ জম্মু কাশ্মীরও ঘোষণা করেছে ব্লু পানসিক আচ্ছা এবার একটা অ্যান্সার করবে যে কি হবে অ্যান্সার বনের ঘাটা সকলে অ্যান্সার করেছ হ্যাঁ 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 অত নয় অত নয় আমি চেষ্টা করবো আমি আই উইল ট্রাই আচ্ছা হ্যাঁ বন্ধু কালাজাদ রাইসমার জিন্দাবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে এখানে কিন্তু আমি আবারও বলছি এই কোয়ালিটি কিন্তু কোথাও পাবে না চেষ্টা করলেও পাবে না চলো অ্যান্সারটা দেখে নি অবশ্যই হবে কি অবশ্যই হবে কর্ণাটক কর্ণাটকে আমরা দেখতে পাই কর্ণাটকে আরেকটা বিখ্যাত আছে সেটা কি বন্দিপুর ন্যাশনাল পার্কও কিন্তু কর্ণাটকে আছে এটা একটা টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভ 1973 তে কিন্তু যে 9টা টাইগার রিজার্ভ ছিল তার মধ্যে বందిপুরও আছে একদম ওকে আচ্ছা তাহলে এখান থেকে এটা জিনিস দেখেনি পরের क्वेश्चनটা চলে যাব যে কোন দেখো এখানে দুটো জিনিস বলা আছে স্টেটও হতে পারে आंसर ইউটি হতে পারে কোন স্টেট বা ইউটিতে তে সবথেকে বেশি ওয়াইল্ডলাইফ স্যানचुरी আছে রয়েছে কি কি অপশন আছে দেখো আসাম রাজস্থান মহারাষ্ট্র আন্দামান নিকোবর চট করে आंसर করো কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউটি আছে আর তিনটে স্টেট আছে চটপট आंसर করবে ফাস্ট রেসপন্স করো কি হবে এটার অ্যান্সার হ্যাঁ সুস্মিতা থ্যাংক ইউ রাইস অলওয়েজ দ্য বেস্ট ওকে দেখি তোমরা অ্যান্সার দাও অ্যান্সার দাও আমরা তাড়াতাড়ি অ্যান্সারটা নেব একটু অ্যান্সারটা কেয়া বলেছো ডি কে আর ডি অয়ন লিখেছো ডি তপন লিখছো সি দীপঙ্কর ডি কালাচাঁদ ডি চঞ্চল লিখেছো আন্দামান সৌমিক লিখেছো ডি আচ্ছা আমরা দেরি করব না আমরা চিতার কাছে চলে যাই চিতা কি বলে দেখি ইয়েস সো চিতা বলছে অ্যান্সার হবে আন্দামান নিকোবর দেখো একটা ভেরি গুড টিপ ইউটি বললে অ্যান্সার হবে আন্দামান আর নিকোবার বাট যদি বলে স্টেটের মধ্যে কোথা সব থেকে বেশি আছে তখন কিন্তু হবে এমএইচ মানে মহারাষ্ট্র মহারাষ্ট্রতে আছে কটা ঊনপঞ্চাশটা আর আন্দামানে আছে নাইনটি এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে ঊনপঞ্চাশের মাঝখানে একটা ডট পড়ে গেছে এটা কিন্তু কোনো ফোর পয়েন্ট নাইন নয় ঊনপঞ্চাশ চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক পরের কোশ্চেন চলে যাব আমরা আচ্ছা পরের কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস একটু আমরা বলে রাখি সেটা হচ্ছে দেখো যে ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি এবং বায়োস্ফিয়ার রিজার্ভ এই তিনটের পার্থক্য কি আছে বা এই তিনটে নিয়ে ঠিক কি কি জিনিস আমাদের জানতে হবে দেখো কি রয়েছে ন্যাশনাল পার্ক ইজ হ্যাবিটাট ফর পার্টিকুলার ওয়াইল্ড অ্যানিমালস যে কোনো ন্যাশনাল পার্ক দেখবে সে কিন্তু বিশেষভাবেই কি হয় সেখানে কোনো একটা স্পেসিফিক অ্যানিমালকে কিন্তু আমরা সংরক্ষিত হতে দেখি এরকম কোনো ব্যাপার নেই কিন্তু একটা এন্টায়ার বায়োডাইভার্সিটিকেই সংরক্ষণ করা হয় উইথ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিমাল অ্যাজ ওয়েল এস প্ল্যান্টস এবং বায়োস্ফিয়ার রিজার্ভ ইট ইজ হিচ টু হোল ইকোসিস্টেম টোটালিটি অফ অল ফর্মস অফ লাইফ অ্যান্ড ইট ইজ ইকোসিস্টেম ওরিয়েন্টেড এবং এই যে ম্যাপ প্রোগ্রাম যেটা সেই ম্যাপ প্রোগ্রামেই কিন্তু বলা হয়েছে যে যেগুলো আসলে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে থাকবে সেগুলো কিন্তু কি হবে ওকে তো যেগুলো অ্যাকচুয়ালি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে থাকবে সেই বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু সবসময়তেই একটা মডেল ইকোসিস্টেম হিসাবে আমাদের কাছে থাকবে যেমন সুন্দরবন একটা প্রশ্ন আমরা পেয়েছিলাম সুন্দরবন ইজ ফেমাস ফর ইচস কি হবে ম্যানগ্রোভ দেখবে দু হাজার কুড়ি ডাব্লিউ এবার তার সাথে সাথে আরো একটা জিনিস বলে রাখি দেখো যদি আমরা লক্ষ্য করি যে একটা প্রোটেক্টেড এরিয়া ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি বা বায়োস্ফিয়ার রিজার্ভ সব সময় স্যাংচুয়ারি হচ্ছে কি বেস মানে একটা জায়গা স্যাংচুয়ারি থেকে আপগ্রেড হতে পারে ন্যাশনাল পার্কে ন্যাশনাল পার্ক থেকে সেটা আপগ্রেড হয় কিসে বায়োস্ফিয়ার রিজার্ভে যেমন যখন আমি সুন্দরবনটা বলেছিলাম ফার্স্ট কিন্তু সুন্দরবন স্যাংচুয়ারি হয়েছিল নাইনটিন সেভেন্টি তারপরে কিন্তু এটা ন্যাশনাল পার্কে পরিণত হয় এবং বায়োস্ফিয়ার রিজামে পরিণত হয় তো এটা কিন্তু স্যার যেটা বললো এটা ভালো করে মনে রাখবে আর একটা কথা বলে রাখি যে এই তিনটের মধ্যে যদি আমরা দেখি যদি এখনকার সময়ে একশো ছটা স্যান্চুরি পাঁচশো সাতষট্টিটা এবং বায়োস্পিয়ারিজার্ভ আঠারোটা তাহলে আমরা একটা জিনিস দেখছি যে বায়োস্ফিয়ার হিসেবে সংখ্যাটা কম বাট এই ম্যাপের আন্ডারে মনে রাখবে বায়োস্পিয়ারিজার্ভ কটা আছে বারোটা আজ ঠিক আছে তাহলে এই সংখ্যা তত্ত্ব যদি দেখি আমাদের তিনটে ভালো করে মনে রাখবে আর ম্যাবের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে কারণ ম্যাপ থেকে একটা কোশ্চেন অলরেডি আসবে তাই জন্য আমি এখন আর বলছি না ইয়েস এবং ম্যাপ প্রোগ্রামটা কবে লঞ্চ হয়েছিল না ইন দ্য ইয়ার নাইনটিন ওয়ান এবং নাইনটিন ওয়ান কিন্তু রামসার কনভেনশন হয়েছিল যেটা ওয়েটল্যান্ড প্রোটেকশনের জন্য আর কি কি রয়েছে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্যুরিজম ন্যাশনাল পার্কেও ঢোকা যায় নিয়ে ঢোকা যায় কিন্তু রিজার্ভের ক্ষেত্রে সাধারণত ট্যুরিজম পারমিট করে না এই যে সুন্দরবনে আমরা এখন ঘুরতে প্রশ্ন করবে যে স্যার সুন্দরবনে তো লোকে ঘুরতে যায় সুন্দরবনে যে ঘুরতে যায় সবাই কিন্তু নদীতে ঘরে। সুন্দরবনে কেউ জঙ্গলের মধ্যে গিয়ে ইয়েস এবং তার পাশাপাশি রিসার্চ সেটা দেখা যাচ্ছে ন্যাশনাল পার্কে করা হচ্ছে বাট সেই তুলনায় নয় স্যাংচুয়ারির ক্ষেত্রেও সেরকমভাবে কিন্তু দেখা যায় না বাট বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু প্রচুর কিন্তু রিসার্চ হয় সুন্দরবন নিয়ে প্রচুর সায়েন্টিস্ট কিন্তু কাজ করেন এবং সেখানে বিভিন্ন রকমের অ্যানিমাল বা প্ল্যান্ট স্পিসিস নিয়ে আরেকটা পার্থক্যের জায়গা কি আছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কন্ট্রোল সবসময় মনে রাখবে স্যাংচুয়ারি সেটা কিন্তু কি হয় স্টেট গভর্নমেন্টের হাতে মেইনলি কন্ট্রোল থাকে ন্যাশনাল পার্ক মানে সেটা কিন্তু চলে যাচ্ছে কোথায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যখন বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে যাবে তার মধ্যে স্টেট বা সেন্ট্রাল ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল বডি তাদেরও কিন্তু কন্ট্রোল কিন্তু একটা জিনিস মনে রাখবে ইন্টারন্যাশনাল বডির যে গাইডলাইন্স কিন্তু অবশ্যই এদেরকে মানতে হবে এটা হচ্ছে আইওসিএন এর গাইডলাইন্স তাই জন্য আইওসিএন এর ক্যাটাগরি আমরা কিন্তু ছটা দেখতে পাই ঠিক আছে ওকে চলো আমরা চলে যাই পরে এই যে কোশ্চেনটা আমি অলরেডি বলেও দিচ্ছি আগে কোশ্চেনটা আমি তোমাদের যখন সুন্দরবনগুলো বলছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে সুন্দরবন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে তাড়াতাড়ি অ্যানসার করো চট করে অ্যানসার করো চট করে অ্যানসার করো জুয়েল লিখেছো পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ 2020 মে আসবো আসবো ওইগুলো তো আমি সবই আসবো আমরা চট করে একটু অ্যানসারে চলে যায় তাড়াতাড়ি অ্যানসারটা করো এখনো কোশ্চেনটা হয়তো তোমাদের কাছে পৌঁছায়নি একটু তাড়াতাড়ি অ্যানসারটা করে দাও হ্যাঁ আবির অয়ন বলছো সি চঞ্চল বলছো 87 হ্যাঁ আমরা জানি সকলেই কিন্তু একটা জিনিস মনে রাখবে সুন্দরবন যে ওয়ালহাইডে সাইড হচ্ছে কোন ওয়ালহাইডেড সাইড ন্যাচারাল আমরা জানি যে তিন ধরনের ওয়ালহাইডে সাইড হয় একটা হচ্ছে কালচারাল একটা হচ্ছে ন্যাচারাল একটা হচ্ছে মিক্সড এখন বর্তমানে ভারতে বত্রিশটা কালচারাল এই কালচারালটা কিন্তু গুরুত্বপূর্ণ সিজিএল এর জন্য আর ন্যাচারাল হচ্ছে গোটা সাতটা এটা একটা একটা কোনটা কাঞ্চনজঙ্ঘা সিকিম এস সিকিমকে আমরা মিক্সড বলছি কেন কারণ সিকিমে ন্যাচারাল অ্যাসপেক্টও আছে আবার কালচারাল অ্যাসপেক্টটা আছে তোমরা বলবে কালচারাল অ্যাসপেক্ট কি আছে স্যার ওখানে একটা মোনাস্ট্রি আছে যার নাম হচ্ছে থোলাং মোনাস্ট্রি তাই জন্য ওটাকে আমরা মিক্সড বলছি তো এর বেসিসে আমরা কিছু কিছু জিনিস দেখে নিই তাহলে অ্যান্সারটা অবশ্যই হবে এইটটি সেভেন তবে আমরা জানি আগেও বলেও দিয়েছি আমি তাহলে বাঘ এসেও এটা বললো আচ্ছা আর একটা জিনিস কি পরের ক্লাস পরের কোশ্চেনটাও দেখো একটু এই রিলেটেড যে বলছে ইউনেস্কো নেটওয়ার্ক অফ বায়োস্প রিজার্ভ অ্যাকচুয়ালি এইটা যা ম্যাবও কিন্তু সেম জিনিস অ্যাকচুয়ালি এটা 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 এটাকে যদি আমি কেটে ম্যাপ করি সেমই আনসার হবে ইয়েস তাহলে তাদের খুব ভালো আনসার হবে দেখো কি আনসার হবে এটা সুন্দরবন গালফ অফ মান্নার পান্না মানুষ কোনটা ইউনেস্কোর আওতাভুক্ত নয় বা ম্যাপ প্রোগ্রামের আওতাভুক্ত নয় আগেও বলেছি টোটাল আছে আমাদের ভারতে বিআর বা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে কটা আঠারোটা যার মধ্যে বারোটা ম্যাপের আন্ডারে তার মানে কোন এই যে বাকি ছটার মধ্যে কোনটা এটাই আমাদের জানতে চেয়েছি চট করে আনসার করো চট করো আনসার করো কলকাতার তো বিএমকে কি করে তুমি এ বলো কি বাবা বিএমকে কেটা দিয়েছে বিএমকে आंसरটা সুন্দরপুর ম্যাপে নেই আচ্ছা ডিএমকে ঠিক আছে ঠিক আছে ওইদই পড়ে আচ্ছা তপন লিখছো সি জুয়েল লিখছো ডি আচ্ছা জুয়েল দেখে নি आंसरটা অবশ্যই হবে মানুষ মানুষ আসা মানুষ কিন্তু এখনো চান্স পায়নি

নীলগিরি দেখতে পাচ্ছ গালফ অফ মান্ডার সুন্দরবন নন্দা দেবী নোকরে পাঁচমারি সিমলিপাল গ্রেটনিকোবর আচানক মার আমনকান্তা কাগস্থমালায় কাঞ্চনজঙ্ঘা এবং পান্না প্রত্যেকটার পাশে তাদের কিন্তু তাদের কি লেখা রয়েছে স্টেট গুলো লেখা রয়েছে এগুলো একটু ভালো করে এই নোটটা কিন্তু ভালো করে নিয়ে রাখবে এই নোটটা কিন্তু অবশ্যই খাতায় তুলবে কারণ এর বাইরে যেগুলো দেখতে পাচ্ছি না তারা ম্যাবের আন্ডারে নেই কোশ্চেনটা কিন্তু এভাবে দিতে পারে তাহলে স্যার আমরা উনিশ নম্বর চলে যাবো একদম দেখো ইন হুইচ স্টেট নন্দা বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লোকেটেড ছত্তিশগড় আসাম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড চট করে অ্যান্সার করো চট করে অ্যান্সার করো হ্যাঁ দিয়ে ঠিক আছে বেরিয়ে গেছে বুঝতে পেরেছি অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কালাচার লিখছো বরপেটা স্টেশন থেকে অনলি ফাইভ কিমি তুমি গেছো বরপেটা বলো বরপেটার বরপেটার আগে স্টেশনের নাম কি খুবই ভালো আচ্ছা

সময়ের অভাবে আমরা পারি না কারণ একটা ক্লাসে সবকিছু স্যার বলে ওঠা সম্ভব হয় এই জন্য আমি বেস্ট মনে করি যেটা একটা যদি তোমরা কোনো একটা কোর্স অ্যাভেল করো জিনিসটা কি হয় জিনিসটা পরপর সুন্দর হবে জিনিসটা বোঝানো যায় ঠিক আছে চলো আজকে শেষ করছেন তাহলে চিতা অনেক খেটেছে আজ অনেক দৌড়েছে একটু চিতাকে শান্তি দিতে হবে তো লাস্টটাকে শেষ করতে হবে লাস্ট কোশ্চেন দেখি কে কেমন অ্যানসার দিতে পারো লাস্ট কোশ্চেন যেটা দিয়ে শেষ করব দেখি হুইচ বার্ড ইজ কল্ড ম্যারিটাল ফিডেলিটি অফ ইন্ডিয়া গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড হোয়াইট ব্রেস্টেড কিং ফিশার স্ক্রেন আমুর ফ্যালকন চট করে অ্যান্সার করো ম্যারিটাল ফিডেলিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয় এবং কেন বলা হয় সেটাতেও আসছি এই প্রশ্নটা তোমাদের কাছে কারোর কারোর কাছে আনকমন হতে পারে কারোর কাছে কমন হতে পারে স্যার একটা কথা এই স্যার যতক্ষণ কোশ্চেনটা অ্যান্সার আসুক তার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নিই এই হোয়াইট ব্রেস্টেড কিংফিশার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল স্টেট বার্ড সরি স্টেট বার্ড ইয়েস স্টেট অ্যানিমাল তাহলে কি বলো মেছো বিড়াল মানে যাকে আমরা বলি বাগরোল তাই তো ওটা আমাদের স্টেট অ্যানিমাল তাহলে স্টেট বার্ড আমরা বলছি এই যে আরেকটা জিনিস দেখো যে আমুর ফালকন দেখতে পাচ্ছ এই মণিপুরের আমুর ফালকনকে ফালকনকে কনজারভেশনের জন্য নুকলু ফোম বলে একজন মানুষ দু হাজার একুশে কি পেয়েছিল হুইটলি অ্যাওয়ার্ড পেয়েছিল এই আমুর ফলকনের জন্য এই কিন্তু মাথা ভালো করে রাখতে হবে কারণ সিজিএল বা এ এখনো দু হাজার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিচ্ছে এবং আরেকটা কথা বলে রাখি সিজিএল বা সিএইচএসএল এর জন্য বেস্ট হচ্ছে দু হাজার বাইশের একটা কম্পাইলেশন কারেন্ট অ্যাফেয়ার্স যেটার জন্য আমাদের রাইসের তিনটে বই বেরিয়েছে যার মধ্যে মেগা ইয়ারবুকটা কিন্তু তোমাদের ওটার জন্য খুব হেল্প করবে এবং আরেকটা জিনিসও বলে রাখি যে মেন্সের প্রিপারেশন করতে গেলে আমাদের একটু মক টেস্ট দিতে হবে তার জন্য কিন্তু রাইস থেকে রাইসের টিচারদের থেকে করা ওই কুড়িটা মক টেস্ট যেটা আমাদের বইটাতে আছে বইটা কিন্তু অ্যাভেল করতে পারো বইটা অলরেডি আমাদের ব্রাঞ্চে আছে প্লাস তোমরা কিন্তু কিছুদিন পর কলেজ স্ট্রিটেও বইটা অ্যাভেল পেয়ে যাবে ঠিক আছে এখানে ফ্যালকন প্রসঙ্গে একটা কথাও তোমাদের বলি সেটা হচ্ছে এই ফ্যালকন ক্যাপিটাল অফ দা ওয়ার্ল্ড কাকে বলা হয় এটা কিন্তু ইউপিএসসির কোয়েশ্চেন তো দেখি তোমরা এটা জানো কিনা যদি জানো কমেন্ট বক্সে লিখে জানাও তারপর আমি জানাচ্ছি তাহলে অনেকে आंसर দিচ্ছো এখানে লেট করবো না অনেকেই ওয়েট করে রইছো চিতাও আর পারছে না চিতাকে দিয়ে অনেক খাটিয়েছি আজকে আমরা চিতা লাস্ট করলো কারণ চিতা ভি পিতা হে দাদা দাতো জানি তো তাহলে आंसर কি হবে সারাস স্ক্রিন কালাচাদ উত্তর দিয়েছে স্টেশনের নাম পরপর উফ ও কালাচাদ বেস্ট অসাধারণ দেখো কালাচাদ ইন্টারভিউ তে গেলে তোমার কিন্তু এগুলো সাহায্য করবে ইন্টারভিউতে কিন্তু এরকম ডিটেইলস এ কোশ্চেন স্যার যেমন বললো এরকম আসে ভেরি গুড কালাচাদ আমাদেরকে ক্লাসগুলোকে খুব ভালোভাবে শোনার জন্য কারণ একটা ভালো ক্লাস করতে গেলে না শ্রোতা হওয়াটা খুব দরকার ভালো করে শোনাটা খুব দরকার

তার সাথে এটা কিন্তু কি বলছে দেখো সারাস্ক্রিন কনজারভেশন প্রজেক্ট লঞ্চ বাই ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া ইন উত্তরপ্রদেশ এবং কি এই বার্ডার একটা কমন নাম আছে সেটা হচ্ছে কি স্ক্রেন তাদেরকে বলা হয় লাভ বার্ডস মানে তারা কিন্তু কখনো সিঙ্গেল থাকতে পারে না তাদের থাকতে গেলে সব সময় একটা জিনিস তো একজন পার্টনার লাগবে ঠিক আছে এই অংশটা দেখো এক একটা অংশ আর একজন দাঁড়ালে কিন্তু একটা লাভ হয়ে যাবে দেখতে পাচ্ছো এই জিনিসটা কিন্তু এভাবে মনে রাখতে পারো যে লাভ বার্ডস কেন বলা হচ্ছে এই জন্য লাভ বার্ডসটা টা আমরা বলি ঠিক আছে আগে চাকরি আমরা লাভ একদমই তাই সো চাকরি পেতে হবে সো যাই হোক আহ ওকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ তোমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আশা করব আগামী সময়েও তোমাদের ইচ্ছা মতো আমরা আরো বিভিন্ন ক্লাস নিয়ে আসতে পারবো যেগুলো তোমাদেরকে অনেক বেশি এনরিচ করবে আচ্ছা আর একটা কথা বলে রাখি যে ওয়াইল্ড লাইফ থেকে আর কি কি ক্লাস চাও তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে মানে ক্লাস এখন না কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটাও কিন্তু কমেন্ট বক্সে আমরা দিয়ে দেবো যেখান থেকে তোমরা এই পিডিএফটা অ্যাভেল করতে পারবে যেখানে প্রচুর ইনফরমেশন কিন্তু আছে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান সবাই ভালো থাকে সুস্থ থাকবে এবং আজকেই বলেই আমরা শেষ করলাম পরের ক্লাসে আবার দেখা ইয়েস জয় হিন্দ